গাড়িতে জানালার কাছে ঘেঁষে মুখ ফুলিয়ে বসে আছে প্রাহি। একটু আগেই অর্থ তাকে ধমক দিয়েছে। স্কুল ছুটির শেষে গেটের কাছে দাঁড়িয়েছিল প্রাহি। অর্থ সেই স্কুলের দারোয়ানকে বলে গিয়েছে, স্কুল ছুটি হলেই যেন প্রাহিকে তার সাথেই রাখে, অর্থ এসে ওকে নিতে আসবে। কিন্তু প্রাহি তা অমান্য করেছে। আসলে স্কুল ছুটির শেষে রাস্তার ওপাশে ফুচকা দেখে প্রাহির খেতে মন চাইছিল। প্রাহি যেতে নিলেই দারোয়ান ওকে মানা করে দেয়। অর্থ প্রাহিকে কোথাও যেতে মানা করে দিয়েছে। কিছুক্ষণ পর অর্থ আসতেই প্রাহি অনেকটা সাহস জুগিয়ে মিনমিন করে অর্থকে ফুচকা খাওয়ার কথা বলতেই অর্থ ওকে না করে দেয়। আবারও একই কথা বলায় রাম ধমক দিয়ে প্রাহিকে টানতে টানতে গাড়িতে বসিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সেই থেকেই প্রাহি মুখ ফুলিয়ে ঠোঁট উল্টে বসে আছে। অর্থ গম্ভীর স্বরেই বলে, আজ স্কুলের প্রথম দিন কেমন গিয়েছে? প্রাহি কিছুই বলল না, চুপ করে বসে রইল। অর্থ আবারও একই কথা জিজ্ঞাসা করলেও প্রাহি কিছুই বলল না। এইবার অর্থ আবারও ধমকে বলে, হোয়াটস রং উইথ ইউ? কিছু জিজ্ঞাসা করলে আনসার দিচ্ছ না কেন? প্রাহি এইবার অর্থর ধমক খেয়ে কেঁদেই দিল। দুই হাত দিয়ে বাচ্চাদের মতো করে চোখ মুচছে আর কাঁদছে। অর্থ সাথে সাথে গাড়ির ব্রেক কষল, বলল, হোয়াট দা, কি সমস্যা, এরকম করে কান্না করছো কেন? প্রাহি কাঁদতে কাঁদতেই বলে, আপনি আমাকে ফুচকা খেতে দেননি, আবার কতবার ধমকও দিয়েছেন, আমি থাকবো না আপনার কাছে। প্রথমে প্রাহির কথাগুলো ভুরুকুচকে শুনলেও শেষের কথাগুলো শুনে অর্থ রেগে গেল। এক ঝটকায় নিজের আর প্রাহির সিট বেল্টটা খুলে প্রাহির দুই বাহু ধরে দাঁতে দাঁত চিপে বলে, কেন থাকবে না, 100 বার আমার সাথেই থাকবে, সারা জীবন আমার সাথে থাকবে। প্রাহি ভয়ে একদম বিড়াল ছানার মতো কাচুমাচু হয়ে গেছে। ভীত চোখে অর্থের দিকে তাকাচ্ছে। অর্থ তো চোখ বুঝে নিজেকে শান্ত করল, কণ্ঠে নম্রতা এনে বলল, ফুচকা খাবে তাই তো? প্রাহি অবাক হয়ে মাথা নাড়ালো। অর্থ বলল, ওকে ফাইন। অর্থ আবারও গাড়িটা স্টার্ট দিল। কিছুক্ষণ পর গাড়িটা থামতে অর্থ গাড়ি থেকে নেমে প্রাহিকে গাড়ি থেকে নিচে নামালো। প্রাহি দেখে তারা একটা রেস্টুরেন্টে এসেছে। অর্থ প্রাহির হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল। প্রাহি অবাক চোখে সব কিছু দেখছে। সে আগে কখনো রেস্টুরেন্টে আসেনি, আসবেই বা কীভাবে, ও দুবেলা খাবার পেত, এটাই তো অনেক। অর্থ প্রাহিকে নিয়ে একটা কোনার টেবিলে গিয়ে বসল। অর্থকে দেখেই ম্যানেজার দৌড়ে আসলো, বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? অর্থ ভুরু কুচকে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আর ইশাব ভাই কোথায়? জি আমিও ভালো আছি, ইশাব স্যার দোতলায় আছে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, আপনি অর্ডার দিন। কথাগুলো বলেই একটা ওয়েটারকে অর্থ অর্ডার নিতে বলে তিনি চলে গেলেন। ওয়েটার আসতেই অর্থ নিজের জন্য একটা ব্ল্যাক কফি আর প্রাহির জন্য স্পেশালভাবে ফুচকা অর্ডার দিল। ওয়েটার চলে যেতে কিছুক্ষণ পরেই হাসি মুখে ইসাহাব আসলো। ইসাহাবকে দেখেই অর্থ উঠে তার সাথে হাঁক করে কুশলাদি বিনিময় করলো। প্রাহি অবাক চোখে সব কিছু দেখছে। একে তো সে এইসব রেস্টুরেন্টে প্রথম আসলো, আবার সে স্কুল ড্রেস, আবার দুই দিকে বেনি করে এখানে এসেছে, সবাই কত স্টাইলিশভাবে এসেছে। প্রাহি আশেপাশে মেয়েদেরকে দেখছে, সবাইকে কত সুন্দর লাগছে, এক একজন জিন্স, টি শার্ট, লেগিংস, টপস এসব পরে এসেছে, আর ও কিনা এসেছে একটা স্কুল ড্রেসে, সবাই কি বলবে ওকে, আর এখানে সবাই বড় বড়, আর ও মনে হয় একাই এত পিচ্ছি। প্রাহি এত কিছু ভেবে ভেবে ঠোঁটটা উল্টে বসে রইল। অর্থের দিকে চোখ যেতেই অর্থ হালকা আওয়াজে বলল, ঠোঁট উল্টাবে না, এখন বলো কি সমস্যা? প্রাহি কাঁদো কাঁদো গলায় বলল, সবাই এখানে কত সুন্দরভাবে এসেছে, আর আমি কি না স্কুল ড্রেস পরে এখানে চলে এসেছি। অর্থ ভুরু কুচকে বলল, তো হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রাহি মুখ ফুলিয়ে বসে রইল। ইসাব এতক্ষণে মুখ খুলল, অর্থ এটা কে, তোর কোনো কাজিন বোন? অর্থ চোখ গরম করে ইসাবের দিকে তাকালো, রাগি গলায় বলল, শ্যাট আপ। প্রাহি ভুরু কুচকালো অর্থের এইভাবে বলায়। সে তো এক হিসাবে অর্থর বোনই তো লাগে, তাই না? এখানে এরকম করার কি হলো? প্রাহি আস্তে করে বলল, আমি ওনার বোনই হই, হেমন্ত ভাইয়ার খালাতো বোন আমি, তাহলে আমি ওনার চাস্তো খালাতো বোন, আর উনি আমার ভাইয়া। শেষের কথা বলে প্রাহি মুচকি হাসল। অর্থ ধরাম করে টেবিলে বাড়ি দিল। প্রাহি কেঁপে উঠল ভয়ে। অর্থ রেগে গিয়ে বলে, হোয়াট ডিড ইউ সে, আমি তোমার ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাইয়া? হ্যাঁ ইডিয়েট কোথাকার। প্রাহি মাথা নিচু করে হাত কসলাতে লাগলো, সে অনেক ভয় পেয়েছে। ইসাব অর্থের কাঁধে হাত দিয়ে বলে, কুল ডাউন ইয়ার, রাগটা একটু কমা, দেখছিস না ও ভয় পাচ্ছে। অর্থ ভুরু কুচকে তাকিয়ে রইল।
ইসাব আরো কিছু কথা বলেই চলে গেল। কিছুক্ষণ পর ওয়েটার ফুসকা আর ব্ল্যাক কফি নিয়ে আসতেই ওরা খাওয়া শুরু করে দিল। প্রাহি তো মনের সুখে ফুসকা খাচ্ছে আর মুখ দিয়ে উম আওয়াজ করছে। শব্দ করতেই অর্থ নিজের ফোনটা বের করে প্রাহির আড়ালেই সেই সব ভিডিও করে নিল। খাওয়া দাওয়া শেষে ওরা গিয়ে আবারও গাড়িতে গিয়ে বসল। তারপর সোজা বাড়িতে এসে পড়ল। অর্থ সোজা নিজের রুমে চলে গেল। আর বাকিরাও প্রাহির আজ স্কুলের প্রথম দিন কেমন গিয়েছে জিজ্ঞাসা করল। প্রাহিও সব বলল সবাইকে। তারপর ও নিজের রুমে চলে গেল। স্কুল ড্রেস চেঞ্জ করে প্রাহি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো। সাদা ফতুয়া সাদা স্কার্ট পরেছে প্রাহি আজ। এইগুলো কালো নিজের খাটের ওপরে পেয়েছিল, আরও অনেক জামা কাপড়ও ছিল, তবে এটা প্রাহির সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই আজ এটাই পরেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতে পায়ে মুখে লোশন লাগিয়ে বেলকনিতে চলে গেল। মাথা থেকে তোয়ালেটা খুলে চুলগুলো ভালোভাবে ঝেড়ে এক সাইডে করে রাখল। তোয়ালেটা সুন্দর মতো বেলকনিতে নেড়ে দিয়ে ভেতরের রুমে যেতে নিলে পাশের বেলকনিতে নজর যায় প্রাহির, সাথে সাথে চোখটা বড় বড় হয়ে যায় ওর। অর্থ পুরো উদম গায়ে আর ওর দিকেই তাকিয়ে আছে। সাথে সাথে চিৎকার করে চোখটা বন্ধ করে রুমের ভেতরে চলে যেতে নিলেই অর্থর শীতল কণ্ঠস্বরে থেমে গেল। দাঁড়াও, যাচ্ছ কেন? প্রাহি উল্টো দিকে ঘুরেই জবাব দেয়। এমনি ভালো লাগছে না, আমি গেলাম। দাঁড়াও, আমার দিকে ঘোরো ঘোরো বলছি। অর্থের ধমকে প্রাহি আস্তে আস্তে অর্থের দিকে ঘুরে তাকায়, কিন্তু চোখের ওপর থেকে হাত সরায়নি। অর্থ হালকা হাসলো, বলল, হাত সরাও, সোজা আমার দিকে তাকাবে। প্রাহির যেন নিঃশ্বাসটা আটকে যাবে, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে বলল, না প্লিজ, এমনটা করব না। আচ্ছা, তাকিয়েই দেখো। প্রাহি হাত সরিয়ে অর্থের দিকে তাকালো না। এবার ঠিক আছে, লোকটা একটা কালো টি শার্ট পরেছে, সাথে একটা কালো ট্রাউজার, মাত্রই মনে হলো গোসল করেছে, সুন্দর লাগছে দেখতে। অর্থ এবার ঠোঁট কামড়ে ধরে বলল, ড্রেসটাতে তোমাকে সুন্দর লাগছে, ওড়না ছাড়া তো একেবারে, বলেই থেমে গেল অর্থ। প্রাহি নিজের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে ভো দৌড়। বেচারি এমন লজ্জায় মনে হয় কখনো পড়েনি। অর্থ এবার হা হা করে হেসে দিল, সে মনে হয় মন খুলে এইভাবে কখনো হাসেনি। পিচ্চিটা একেবারেই ওকে পাগল বানিয়ে দিচ্ছে। এই সাদা ড্রেসটা ওর অনেক পছন্দ হয়েছিল, তাই তো কাল অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। তবে ওর পিচ্চিটাকে যে এই ড্রেসটাই এত সুন্দর লাগবে ও ভাবতেও পারেনি। মেয়েটার প্রেমে একেবারে পাগল হয়ে গেছে। কবে যে পিচ্চিটা বড় হবে কে জানে। উফ, অপেক্ষা আর ভালো লাগে না অর্থর। মন চাইছে এক্ষুনি তুলে এনে মেয়েটাকে বুকের মাঝে ঢুকিয়ে রাখতে। অর্থ নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। নিজেকে একটু শান্ত করতে হবে ওর এখন, নইলে ওর দ্বারা কোনো একটা ভুল হয়ে যাবে। গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদছে প্রাহি। সামনেই অর্থ রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওদের সামনেই একটা ছেলে জ্ঞান হারিয়ে পড়ে আছে। ছেলেটাকেও থাপ্পড় মেরেছে অর্থ। ছেলেটাকে চেনে না প্রাহি, আজকে দিয়ে দুই দিন হলো তাকে চিনেছে। ছেলেটা ওকে প্রথমে প্রেম নিবেদন করেছে, প্রাহি কাল না করে দেওয়া সত্ত্বেও ছেলেটা আজকে আবারও এসেছে, আর স্কুলের দারোয়ান সেই কথা অর্থকে বলে দিয়েছে। তাই তো অর্থ প্রাহিকে নামিয়ে দিয়ে আর যায়নি, অপেক্ষায় ছিল কখন ছেলেটা আসবে। স্কুল ছুটির পর প্রাহি বের হতেই ছেলেটা ওকে আবারও প্রপোজ করে। প্রাহি বারবার মানা করে দেয়, কিন্তু ছেলেটা ওকে বলে যে ওর হাতের গ্লভটা যদি প্রাহি নেয় তাহলে ছেলেটা আর ওকে ডিস্টার্ব করবে না। প্রাহি ভেবেছে একটা ফুলই তো, ফুলটা নিলে যদি ছেলেটা ওকে আর ডিস্টার্ব না করে তাহলে তো অনেক ভালো, তাই তো ফুলটা নিয়েছিল। আর তখন ছেলেটাকে এক চড়ে অজ্ঞান করে দিয়ে উল্টো ঘুরে আবারও প্রাহিকে রাম থাপ্পড় মারে অর্থ। অর্থর পুরো মুখশ্রী লাল হয়ে আসে, চোখজোড়া ভয়ানক লাল। পারলে এক্ষুনি সে প্রাহিকে মেরে ফেলে, কিন্তু সেটাও পারছে না। এই মেয়েটার কিছু হলে ও নিজেই মরে যাবে। নিচে পড়ে থাকা ছেলেটাকে ওর অন্যান্য বন্ধুরা ধরাধরি করে নিয়ে গেল। এদিকে প্রাহি লজ্জায় ভয়ে অভিমানে আর মাথা তুললই না। এতগুলো মানুষের সামনে অর্থ ওকে থাপ্পড় মেরেছে, সবাই নিশ্চয়ই হাসছে। অর্থ ভীষণ রেগে দাঁতে কিল মিড়িয়ে বলল, চল তোকে ছেলেদের থেকে গোলাপ ফুল নেওয়ার ভালোভাবে শিখিয়ে দেব, বলেই প্রাহির হাতটা ধরে হনহন করে হাঁটতে লাগলো। কিন্তু অর্থের এমন দানবীয়ভাবে হাঁটা চলার সাথে কি প্রাহি পেরে ওঠে? প্রাহি উষ্ঠা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। অর্থ তাকে এক প্রকার কোলে তুলে নিয়ে হাঁটা দিল গাড়ির দিকে। এইদিকে অন্যরা চোখ বড় বড় করে ওদেরকে দেখছে। গাড়িতে একেবারে জানালার সাথে লেগে বসে আছে প্রাহি, গালে হাত দিয়ে এখনও ফোঁপাচ্ছে। পাশেই অর্থ চোখ বুঝে সিটে হেলান দিয়ে বসে আছে।
কিছুতে সে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। তার পিচ্চিটা অন্য একজনের হাত থেকে গোলাপ নিয়েছে। দৃশ্যটা যতবারই ওর চোখের সামনে ভেসে ওঠে ততবারই ওর মন চাচ্ছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে। এদিকে প্রাহিকে এমনভাবে কাঁদতে দেখে ওর রাগটা আরও তরতর করে বেড়ে যাচ্ছে। অর্থ এবার সোজা হয়ে বসে প্রাহিকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। তারপর প্রাহিকে কিছু বোঝার সুযোগ না দিয়ে প্রাহির স্কুল ড্রেসটা কাঁধ থেকে টান দিয়ে নামিয়ে দিয়ে প্রাহির কাঁধে একটা কামড় দিল, অতটাও জোরে না। এদিকে প্রাহির যেন নিঃশ্বাসটা আটকে গিয়েছে, শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হাত পা অবশ হয়ে আসছে ওর। এটা কি করছে অর্থ ওর সাথে? নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না প্রাহি। অর্থ যখন ঠোঁট জোড়া আরো গভীরে স্পর্শ করলো, প্রাহির চোখ খিঁচে বন্ধ করে অর্থের কোটটা খামছে ধরল। প্রাহির সহ্য ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় অর্থর বুকে নিজের মাথা এলিয়ে দিল। প্রায় অনেকক্ষণ পর অর্থর ঠোঁট জোড়া সরিয়ে স্কুল ড্রেসটা ঠিক করে দিল। তারপর এক হাত প্রাহির কোমরে, আরেক হাত প্রাহির মাথার পেছনে দিয়ে প্রাহিকে নিয়ে জানালার সাথে হেলান দিয়ে আদর শোয়া হলো। প্রাহি এখনও অর্থের কোটটা খামছে ধরে ঘন ঘন শ্বাস নিচ্ছে। অর্থ প্রাহির কানের কাছে মুখ নিল। এতে অর্থের নিঃশ্বাস যেন প্রাহির কানে এসে বাড়ি খাচ্ছে। প্রাহি আবারও কেঁপে উঠল, আরেকটু সিটিয়ে গেল অর্থের মাঝে। অর্থ ফিসফিসিয়ে বলে, অন্য ছেলের থেকে গোলাপ নেওয়ার আগে একবারও তোর বুক কাঁপলো না? আমার কথা একবারও কি মনে পড়ল না? প্রাহি এবার ফুপিয়ে কেঁদে উঠল। অর্থের খোঁটটা কামছে ধরে হাত ছাড়িয়ে নিয়ে দুই হাত অর্থের গলা জড়িয়ে ধরল। এতেই যেন অর্থের রাগ গলে গেল। অর্থ আরেকটু শক্ত করে প্রাহিকে নিজের সাথে জড়িয়ে নিল। প্রাহি কাঁদতে কাঁদতে বলল, ওই ছেলেটা আমাকে কাল প্রেম নিবেদন করেছিল, আমি না করে দিয়েছি, আজও আবার এসেছে, আমি আজও মানা করে দিয়েছি, কিন্তু সে কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। বলল তার ওই ফুলটা গ্রহণ করলে সে আর আমাকে কখনো ডিস্টার্ব করবে না। আমিও ভাবলাম একটা ফুলই তো, যদি নিয়ে নেই তাহলে তো আর আসবে না ছেলেটা, তাই তো হাতে নিয়েছিলাম, তারপরই তো আপনি এসে। আর বলতে না পেরে আবারও কান্না করতে লাগলো প্রাহি। অর্থের বুকে মুখ গুজে আসে ও, আর অর্থ প্রাহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অর্থের বুকটা শীতলতায় ছেয়ে যাচ্ছে, কারণ তার প্রেয়সী যে এখন তার বুকে। অর্থ প্রাহির চুলে ঠোঁট ছোঁয়ালো, আর প্রাহির ভারী নিঃশ্বাস অর্থের বুকে বাড়ি খাচ্ছে। অর্থ প্রাহির মাথাটা উঠিয়ে দেখে, প্রাহি ঘুমিয়ে গেছে। অর্থ এবার সাবধানে উঠে প্রাহিকে বসালো। প্রাহিকে নিয়ে ড্রাইভিংয়ে বসলো। প্রাহির দুই পা দুই কোমর আড়াআড়িভাবে রেখে এক হাত প্রাহিকে আগলে রেখে আরেক হাত দিয়ে ড্রাইভিং করতে লাগলো। ড্রয়িং রুমে বসে কথা বলছিল আরাফ, হিয়া আর হেমন্ত। আজ আরাফ এখানে এসেছে প্রাহিকে দেখতে, তারও একটু দেখতে ইচ্ছে করে ওর বন্ধুটা কেন ওই পিচ্ছি মেয়েটার জন্য এত পাগল। ওদের আড্ডার মাঝেই অর্থ প্রাহিকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। হিয়া ওদের দেখতে পেয়েই দাঁড়িয়ে গেল, দ্রুত পায়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। হিয়াকে এইভাবে দাঁড়াতে দেখে ওরাও পেছনে ফিরে অর্থ আর ওর কোলে প্রাহিকে দেখতে পেল। হিয়া এটা ওটা জিজ্ঞাসা করছে, কিন্তু কোনো কিছুরই জবাব দিল না অর্থ। শুধু গম্ভীর স্বরে হিয়াকে বলে, ফ্রিজ থেকে বরফ নিয়ে আয় যা। হিয়া দ্রুত ভ্রু কুচকে এক পলক ভাইয়াকে দেখে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। গিয়ে মা আর কাকিকেও সবটা বলল। তারাও রান্না রেখেই ড্রয়িং রুমে ছুটল। হিয়া বরফ নিয়ে এসে অর্থের সামনে রাখতেই অর্থ প্রাহিকে এক সাইড থেকে জড়িয়ে নিয়ে প্রাহির মাথাটা আর তার বুকে ঠেকালো। তারপর বাটি থেকে বরফটা তুলে নিয়ে আস্তে আস্তে প্রাহির গালে ঘষতে লাগলো। হঠাৎ গালের ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই কেঁপে ওঠে প্রাহি, কিন্তু কান্না করার ফলে ঘুমটা ওর আরও গাঢ় হয়েছে, তাই আর উঠল না। অর্থর আরেকটু কাছে ঘেসে গেল ও। এইদিকে রাইহানা বেগম আর হেনা এসে সব কিছু দেখতে ভুরু কুচকালেন। রাইহানা বেগম প্রাহির গালে পাঁচ আঙ্গুল দেখে বুঝতে আর বাকি রইল না ছেলে তার প্রাহিকে থাপ্পড় মেরেছে। উনি হেনার দিকে তাকালেন, দেখেন হেনাও ভুরু কুচকে তাকিয়ে আছে। রাইহানা বেগম এইবার হালকা রাগি আওয়াজে বললেন, তুমি প্রাহিকে মেরেছ? অর্থর সহজ স্বীকারোক্তি, হ্যাঁ। রাইহানা যেন এতে আরও বেশি রেগে গেলেন, বললেন, কেন মেরেছ? অর্থ প্রাহির গালে বরফ ডলা অবস্থায় সবার দিকে তাকালো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সবটা বলল। সবটা শুনে আরাফ আর হেমন্ত মুখ টিপে টিপে হাসতে লাগলো। ওদের হাসতে দেখে হিয়াও হেসে দিল। ভাই তার পুরাই পাগল হয়ে গেছে, প্রাহিকে প্রপোজ করেছে, তার জন্য একসাথে দুটোকে চড় থাপ্পড় দিয়ে
অবস্থা খারাপ বানিয়ে দিয়েছে। এদিকে রাহিহানা বেগম রাগী গলায় বলে, তাই বলে তুমি প্রাহিকে থাপ্পড় মারবে? প্রাহির এখানে কি দোষ? অর্থ শক্ত কণ্ঠে বলে, ও ফুলটা কেন নিল ওই ছেলের হাত থেকে? রাইহানা বেগম আবারও বললেন, প্রাহি তো কারণটা বলেছে, তাই না? অ্যাটলিস্ট ওর থেকে জিজ্ঞাসা করে তো নেবে তুমি। অর্থ দাঁত খিসিয়ে বল, বেশ করেছে থাপ্পড় মেরে, এরকম করলে আবারও থাপড়াবো ওকে। রাইহানা বেগম আরবারও কিছু বলতে নিলেন। হেনা তাকে টেনে রান্নাঘরে নিয়ে আসলো। রাইহানা বেগম অবাক হয়ে বলল, নিয়ে আসলে কেন? হেনা হাসিয়ে মুখে বলে, অর্থকে কেন বকছো? শুধু শুধু প্রাহিকে ভালোবাসে তাই ও মেরেছে। অন্য ছেলেকে প্রাহির কাছে দেখে জেলাস হয়ে এটা করেছে। আর কিছু বলো না ভাবি। রাইহানা বেগম শুধু অবাক হয়েই হেনাকে দেখে গেলেন। এদিকে অর্থকে এইভাবে দেখে হেমন্ত, আরাফ আর হিয়া হাসছে। আবার ছোট প্রাহির জন্যেও খারাপ লাগছে। অর্থ এবার সবার দিকে রাগি চোখে তাকিয়ে থেকে প্রাহিকে কোলে নিয়ে উপরে চলে গেল। প্রাহিকে বিছানায় শুইয়ে দিয়ে কম্বলটা গায়ে দিয়ে দিল। প্রাহির গালে হাত বুলিয়ে ফিসফিস করিয়ে বলল, তুমি শুধু আমার, আর কারো নও। প্রাহির কপালে চুমু খেয়ে অর্থ চলে গেল নিজের রুমে। হিয়াজ শিকদার বেজায় রেগে আছেন অর্থের ওপরে। তার ছেলে যে এমন কিছু করবে সে ভাবতেও পারেনি। রাগী চোখে অর্থকে উদ্দেশ্য করে বলল, কেন এমনটা করলে? এটা কি খুব জরুরি ছিল? তুমি প্রাহিকে ভালোবাসো এটা আমরা সবাই জানি, তাই বলে কি প্রাহির সাথে যা মন চায় তাই করবে? তোমাকে এই শিক্ষা দিয়েছি আমরা, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে শেখো অর্থ। তোমাকে যদি আমি আর কখনো কোনো দিনও প্রাহির গায়ে হাত তুলতে দেখি, আমি প্রাহিকে অনেক দূরে পাঠিয়ে দেব বলে দিলাম। তুমি প্রাহিকে আর কোনো দিনও দেখতে পাবে না। রাইহানা বেগমও রেগে আছেন বেজায়। তিনি বলেন, ভালোবাসা আগলে রাখতে শেখো, রাগ সব কিছু ধ্বংস করে দেয়। রাগের মাথায় এমন কিছু করো না যাতে করে তোমার প্রিয় মানুষগুলো কষ্ট পায়। তোমার এই অতিরিক্ত রাগের কারণে আমি তোমাকে মাত্র 11 বছর বয়সে তোমার মামাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সেখানে গিয়ে চিকিৎসাও করিয়েছি তোমার এই অতিরিক্ত রাগের জন্য। আর চিকিৎসার কারণে অনেকখানি রাগও তোমার কমে এসেছে, আমাদের সাথে আর রাগ দেখাতে না। কিন্তু বুঝলাম না, প্রাহি আসার পর থেকে তোমার রাগের মাত্রাটা আবারও বেড়ে গেছে। এমন হলে আমি তোমাকে আবারও তোমার মামা মামির কাছে পাঠিয়ে দিব, আবার তোমাকে চিকিৎসা নিতে হবে এই রাগ কমানোর জন্য। অর্থ মাথা নিচু করে আসে। সে বুঝতে পারছে আজ সত্যি প্রাহির গায়ে হাত তোলা ওর উচিত হয়নি, কিন্তু সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে প্রাহির জন্যে ওর ভালোবাসাটা মিথ্যা না। না, তাকে আবারও ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আবারও মেডিসিন খেতে হবে। প্রাহির জন্যে হলেও ওকে বদলাতে হবে, ওর রাগের মাত্রা কমাতে হবে। অর্থ সবার দিকে এক পলক তাকিয়ে উপরে নিজের রুমে চলে গেল। হেমন্ত, আরাফ আর হিয়াও বুঝতে পারছে যেটা স্বাভাবিক বিষয় ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল সেটা আসলেই স্বাভাবিক না। প্রাহিকে মারাটা অর্থের একদমই ঠিক হয়নি, তাই তারাও মাথা নিচু করে বসে আছে। হেনা কিছুই বলছে না, কারণ তিনি জানেন সকালে রাইহানা বেগমকে চুপ করালেও তিনি হিয়াজ শিকদারকে সবই বলে দিবেন, তা তিনি খুব ভালো করেই জানেন। তাই তো সকালে আর কোনো ঝামেলা করেননি, কারণ সকালে তিনি যদি কিছু বলতেন তাহলে এটা ঠিক হতো না। কারণ অর্থর বাবা মা আছেন, তারা অর্থকে শাসন করতে পারবেন, তিনি আগ বাড়িয়ে কিছু বলাটা ঠিক হবে না। যদি দেখাতো হিয়াজ বা রাইহানা কিছু না বলতেন তাহলে তিনি হয়তো বা কিছু বলতেন, কিন্তু তিনি জানেন হিয়াজ আর রাইহানা কখনো ছেলেমেয়ের অন্যায় মেনে নেন না। অর্থকে বোঝানোর দায়িত্ব আগে ওর বাবা মায়ের, তারপরে তাদের। নুরুল আমিন শিকদার হিয়াজ শিকদারকে শান্ত করলেন, বললেন তিনি নাতিকে বুঝিয়ে বলবেন যাতে এরকমটা আর না করে। তবে মনে মনে তিনিও একটু রেগে আছেন অর্থের ওপর। হিয়াজ শিকদার ভাইয়ের সাথে কথা বলছেন আর তাকে বোঝাচ্ছেন সবটা। বেডে মাথা নিচু করে বসে আছে প্রাহি। ওর চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। জীবনটা এত কঠিন কেন ওর জন্য? সবার সামনে হাসি খুশি আর বাচ্চামো করে মেতে থাকলেও ওর ভেতরটা তো আর কেউই জানে না, তাই না? সে হাসি খুশি থাকে কারণ ও চায় না ওর মন খারাপ দেখে বাকিরা কষ্ট পাক। ও এই কারণেই হাসি খুশি দুষ্টুমি করে, কারণ ওকে খুশি দেখে যেন বাকিরাও খুশি থাকে। কিন্তু আজ আর পারছে না নিজেকে ধরে রাখতে, এতদিনের কষ্টগুলো যেন বাঁধ ভাঙা জোয়ার হয়ে বেরিয়ে আসতে চাইছে। নিজের সাথে লড়াই করতে করতে ও ক্লান্ত। আজ বিনা কারণে সে শাস্তি পেয়েছে, কেন পেল, কি দোষ ওর? সে তো আর ইচ্ছে করে যায়নি ছেলেটার কাছে, তাই না? এতদিন লোকটার সব কিছু সে মেনে নিয়েছে, কারণ বাড়িটা তাদের,
তারা ওকে এত সুন্দরভাবে থাকতে খেতে পড়তে দিচ্ছে, এটাই তো অনেক। তাই কিছু বলতো না, কিন্তু আজ লোকটা থাপ্পড় মেরেছে, আবার বিনা অনুমতিতে ওকে স্পর্শও করেছে। তবে প্রাহিকে নিজেকে নিজেই অনেকগুলো থাপ্পড় মেরেছে, কারণ তখন কেন লোকটাকে থামাতে পারেনি ও, কেন লোকটার বুকে মাথা রেখে কেঁদেছে। মনে হয়েছে ওই লোকটার বক্ষস্থল ওর কাছে, দুনিয়ার সব থেকে নিরাপদ স্থান। কেন পারেনি দূরে ঠেলে দিতে, কেন? নিজেরই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে প্রাহির। লোকটার সামনে সে আর কখনো যাবে না, 11 বছর যাবৎ তিলে তিলে শেষ হয়েছে সে। ওর মতো বয়সের মেয়েরা রাজকন্যা হয়ে থাকতো, আর সে থেকেছে কাজের মেয়ে হয়ে। তবুও মিথ্যা হাসি ঠোঁটে ঝুলিয়ে এই বাড়ির প্রতিটা লোকের সামনে থেকেছে, বাচ্চামো করে বুঝিয়েছে সে এখানে এসে ভালো আছে। কিন্তু তার ভেতরে শূন্যতা কেউই অনুভব করতে পারেনি কখনো, কেউই না। রাতের অন্ধকারে হাজারো অশ্রুকণা দিয়ে যখন বালিশ ভিজিয়ে কাঁদে, সেটাও যখন কেউ বোঝে না, তাই হাসতে থাকে সে। ঠিক একদিন এমন করে মিথ্যা হাসি হাসতে হাসতে একদিন সে এই পৃথিবীটাও ত্যাগ করতে পারবে। কিন্তু তার যে এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে, বাঁচতে ইচ্ছে করে না। অন্যের ওপরে নির্ভরশীল হয়ে বাঁচাটা যেন গলায় কাটার মতো বিঁধে থাকে ওর। পারছে না সে আর এই মিথ্যা অভিনয় করতে, ক্লান্ত, অনেক ক্লান্ত ও। সে চির নিদ্রায় যেতে চায়, কিন্তু আদৌ কি তা সম্ভব? সময় নদীর স্রোতের মতো প্রবাহমান, দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে বদলেছে অনেক কিছু, প্রায়ই পুরো চুপচাপ হয়ে গিয়েছে। আগের মতো আর হাসি খুশি থাকে না, শুধু আনমনা হয়ে থাকে। কি নিয়ে যে এত ভাবে এই পিচ্ছিটা, তা কেউই আন্দাজ করতে পারে না। স্কুলে যায়, আবার ফিরে এসে রুমে ঢুকলে সহজে বের হয় না রুম থেকে। রুমটা অন্ধকার করে রাখে সব সময়। বাড়ির প্রতিটা লোকও সেই দিনের পর থেকে অনেক চিন্তিত হয়ে থাকে প্রাহিকে নিয়ে, অনেক ভয় তাদের মনে। ছোট্ট মেয়েটার মনে ভীষণ আঘাত পেয়েছে, তাই তো কিছুতেই স্বাভাবিক করতে পারছেন না নিজেকে। হেনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তা তার জানা নেই, শুধু সৃষ্টিকর্তার কাছে সব কিছু ঠিক হওয়ার আশায় আছেন তিনি। হেনা রান্নাঘরে চলে গেলেন, গিয়ে দেখে রাইহানা বেগম আনমনা হয়ে রান্না করছেন। তিনি গিয়ে রাইহানা বেগমের কাঁধে হাত রাখেন, কারোর হাতের ছোঁয়া পেতেই রাইহানা বেগম তাকান। হেনাকে দেখে মলিন হাসে, আর তা দেখে হেনা বলে, কেন নিজেকে আর অর্থকে কষ্ট দিচ্ছ? ছেলেটা তো কষ্ট করলো এই এক মাস যাবৎ, এইবার ক্ষমা করে দাও ভাবি। রাইহানা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, আসলে মুখ চেপে ও হু করে কেঁদে উঠল। কান্না করতে করতে বলে, আমারও তো কষ্ট হয় তাই না? আমার ছেলেটাকে আমি একটা মাস যাবৎ চোখের দেখা দেখতে পারি না। ছেলেটা অভিমান করে আমার কাছে একটা ফোনও করে না, ফোন দিলেও ফোনও ধরে না। আমি ফোন করলে বলে তোমাদের কথা মতো সবটাই হচ্ছে, তাহলে বারবার কেন ফোন দিয়ে জ্বালাচ্ছ? আমার ছেলে বলে আমি নাকি ওকে জ্বালাই। বলতো ছোট, আমি কিভাবে ওকে জ্বালাই? একটু খোঁজখবর নিতে চাই, এই যা, আমি তো মা, একটা মাস যাবৎ নিজের সন্তানকে দেখি না, আমার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যায়, ও কি সেটা বোঝে না? হেনারও চোখটা ছলছল করছে। তিনি বলেন, ভাইজান যে কেন শুধু শুধু এরকমটা করলো, অর্থকে একটু ভালোভাবে বোঝালেই হতো, ও তো আর ছোট না, বুঝতো। রাইহানা বেগম চোখ মুছলেন, তারপর হঠাৎ শক্ত কণ্ঠে বলেন, না, এতটুকু শাস্তি ওর প্রাপ্য ছিল। ধমকাধমকি বকাঝকা মেনে নেওয়া যায়, কিন্তু গায়ে হাত তোলা এটা অন্যায়, আর আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। ইহা যা করেছে আমি ওর সাথে একমত, কিন্তু ভাবি এইবার থামো, বাড়িটা একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। হিয়া আর হেমন্ত রাগ করে অর্থের সাথে চলে গিয়েছে, তাদের একটাই কথা, তার ভাই যেখানে থাকবে তারাও সেখানে থাকবে, আর এই বাড়িতে তারা থাকবে না। রাইহানা বেগম মাথা ঝাঁকালেন, অনেক হয়েছে শাস্তি, আর না, হিয়াজ সিকদারকে তিনি এইবার বলবেন অর্থকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। এক মাস আগে হিয়াজ সিকদার সেদিন অর্থকে জানায় তাকে এক মাস প্রাহির থেকে দূরে থাকতে হবে, এবং রাগটা নিয়ন্ত্রণ করার জন্য হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট নিতে হবে। এক মাস পর অর্থ এই বাড়িতে ফিরতে পারবে, তার আগে না। সব শুনে অর্থ রেগে গিয়ে ভাঙচুর করে সব কিছু। প্রাহি সেদিন হুঁশে ছিল না, সেদিন মেয়েটার ভীষণ জ্বর এসেছিল, তাই ঘুমের ঔষধ দেওয়া হয়েছিল ওকে, তাই ও এইসবের কিছুই টের পায়নি। অর্থ চিৎকার চেঁচামেচি ভাঙচুর করেও কাউকে মানাতে পারেনি, শুধু হিয়াজ সিকদারের একটা কথা অর্থকে থামিয়ে দেয়। অর্থ যদি এখন এই কথাটা না শোনে, প্রাহির এঙ্গেজমেন্ট করিয়ে দিবে, আর প্রাহি বড় হলে বিয়েটাও দিয়ে দিবেন।
অর্থ ভয় পায় ভীষণভাবে। প্রাহিকে হারাবার ভয় ওর মনে জেঁকে বসেছে। অবশেষে অর্থ সেদিন সব ব্যাগপত্র গুছিয়ে গুলশানে ওদের যেই ফ্ল্যাটটা আছে সেখানে চলে যায়। হিয়াজ শিকদার জানতেন তার ছেলেকে এই একটা কথা দ্বারাই রাজি করানো যাবে। অবশ্য তিনি এমন কিছুই করতেন না, শুধু অর্থকে ভয় দেখানোর জন্যই এমনটা করলেন। সেদিন রাইহানা বেগমও বুকে পাথর চেপে স্বামী যা বলেন তা মেনে নিয়েছিলেন। হেমন্ত হিয়াও রাগ করে অর্থের সাথে চলে যায়। তাদের একটাই কথা, তার ভাই যেখানে থাকতে পারবে না তারাও সেখানে থাকবে না। বর্তমান রাত 10টা, বড়রা যখন সোফায় বসে সিদ্ধান্ত নিচ্ছিল অর্থকে এখন এসে পড়তে বলবে এই বাড়িতে, তার জন্য হিয়াজ শিকদারকে বোঝাচ্ছিলেন। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে অর্থ আর পিছু পিছু হেমন্ত আর হিয়াকে। অর্থকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাইহানা বেগম কান্না করে দিয়ে ছুটে যায় ছেলের কাছে, অর্থকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তবে আজ আর অর্থ তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে না। অভিমান জমেছে যে অনেক অনেক অভিমান নিজের বাবা মায়ের প্রতি। এই একটা মাস সে যে জীবনের সবচেয়ে কঠোর দিনগুলো পালন করেছিল, দিন রাত ছটফট করেছিল এক পলক প্রাহিকে দেখার জন্য, প্রাহির আওয়াজ শোনার জন্য, কিন্তু কেউই সেই সুযোগ দেয়নি। ফোন দিয়ে প্রাহির সাথে কথা বলতে চাইলেও কেউই দিত না। অর্থ রাইহানা বেগমের বাহু ধরে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। তারপর শক্ত কণ্ঠে বলে, তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, এক মাস পূরণ হয়েছে নাকি আরো কিছু বাকি আছে, নাকি তিনি চান আমি একেবারেই মরে যাই। হিয়াজ শিকদার শুকনো মুখে ছেলের কথাগুলো শুনলেন। রাইহানা বেগম বললেন, এসব কেন বলছিস বাবা, আমরা কেউই তোর খারাপ চায় না। অর্থ রাগি গলায় বলল, সেটা আমার থেকে অন্তত কেউই ভালো জানে না, তোমরা আসলে কি চাও, বলেই হনহন করে উপরে নিজের রুমে চলে গেলেন। রাইহানা বেগম শতবার ডাকলেও একটাবারও তার দিকে ফিরে তাকালেন না অর্থ। হেমন্ত আর হিয়া সবার দিকে তাকালো। হেমন্ত রাগে গজগজ করতে করতে বলে, এই এক মাস এই শাস্তি না দিয়ে একেবারেই বাহুকে মেরে ফেলতে তাই ভালো ছিল। হেমন্ত চলে গেল। হিয়া ছলো ছলো চোখে তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, এই একটা মাস ভাইকে তিলে তিলে কষ্ট পেতে দেখেছি, মরণ যন্ত্রণার মতো কাতরেছে সে, তাও তোমাদের মন গড়লো না বাবা, যা করেছো ভালোই করেছো, খুব ভালো। ভাইয়ের রাগ তো কমানো গেলই না, উল্টো আমার মনে হয় তার রাগের মাত্রাটা তোমরা আরো বাড়িয়ে দিলে। হিয়াও চলে গেল। এদিকে বাকিরাও ভাবছেন, ছেলেকে এতদূর রেখে ঠিক করেননি বোধ হয়, অর্থর যে রাগ না জানি রাগের মাথায় ছেলেটা আবার কি করে বসে। ব্যালকনির ফ্লোরে আনমনা হয়ে বসে আছে প্রাহি। এই একটা মাস এই ব্যালকনিটাই তার সাথী হয়ে গিয়েছে, সে পারে না ভালো মতন একটা ঘুম দিতে। চোখ বন্ধ করলেই অর্থর মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। অবশ্য জেগে থাকলেও অর্থর কথা ওর মাথাতে ঘুরতেই থাকে। মামনি থেকে শুনেছে অর্থকে নাকি এই বাড়ি থেকে অন্য বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, তাই জন্যে হেমন্ত আর হিয়াও চলে গেছে তার সাথে। প্রাহির এখন নিজেকে ছোট লাগছে নিজের কাছে, তার কারণেই অর্থ কি অর্থ চলে গিয়েছে, আসলেই ও অলক্ষী না, তার কারণে সবাই কষ্ট পায়। প্রাহির নিজেকে নিজের পাগল পাগল লাগে। এই একটা মাস শুধু অর্থকে এক পলক দেখার জন্যে ওর পরাণ পাখিটা ছটফট করেছে, কেন করেছে। অর্থর কথা চিন্তা করলেও এক অদ্ভুত প্রশান্তিতে বুকটা ভরে যায়। আবার অর্থকে এক পলক দেখতে না পাওয়ার কষ্টতে কাঁদতে কাঁদতে দিনদুনিয়া ভুলে যায়। অদ্ভুত অনুভূতিতে আজ প্রাহি তিক্ত, কিসের জন্যে সে অর্থকে এতটা মিস করে, কেন অর্থর আশায় দরজার দিকে তাকিয়ে থাকে, এ কেমন অনুভূতি ওকে ঝেঁকে ধরেছে, অর্থর অনুপস্থিতি ওকে দিনরাত কুরে কুরে খাচ্ছে, কেন এমন লাগে। ও নিজেই তো চেয়েছিল অর্থ যেন ওর কাছ থেকে দূরে থাকে, তাহলে আজ ও নিজেই কেন ভালো নেই, কেন নেই। প্রাহি দু হাতে নিজের মাথা চেপে ধরল, ভালো লাগছে না কিছুই, কিছুই ভালো লাগছে না। অর্থকে এখন দেখতে পাওয়ার জন্যে ওপর ভিতরটা পুড়ে যাচ্ছে। প্রাহি যখন এসব ভাবতে ব্যস্ত, হঠাৎ নিস্তব্ধ পরিবেশে কারো শান্ত কিন্তু ভয়ানক কণ্ঠস্বরে কেঁপে উঠে প্রাহি, কেউ বলেছে, মিস মি প্রাহি, ডিড ইউ মিস মি। সকাল হতেই রায়হানা বেগম ছেলের জন্যে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। ছেলের পছন্দের হরেক রকম খাবার রান্না করে টেবিলে পরিবেশন করছেন তিনি। কাজের মাঝেই সবাই এসে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর অর্থ আসলো।
ব্রেকফাস্ট করতে সবাই টেবিলে বসতেই রায়হানা বেগম যখন অর্থকে পছন্দের খাবার আলু পরোটা দিতে নিলেন, অর্থ প্লেট সরিয়ে দিল। মাত্রই প্লেটে ডিমটা তুলেছিল প্রাহি, তাকে রাগী গলায় ডেকে উঠে অর্থ, প্রাহি! হঠাৎ এমনভাবে ডাক দেওয়াতে ভয় পেয়ে যায় প্রাহি ও হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। অর্থ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। দীর্ঘ একটা মাস যে যন্ত্রণাগুলো ভোগ করেছে তা যেন রাগের মাধ্যমে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। অর্থ প্রাহিকে প্রায় ধমকে বলল, যাও আমার জন্য এক কাপ কফি আর ব্রেড টোস্ট নিয়ে আসো। রায়হানা বেগমের চোখ ভরে আসতে চায়। তিনি বলেন, পরোটাটা খা বাবা, এটা তো তোর অনেক পছন্দ। অর্থ তাচ্ছিল্য হেসে বলল, সবচেয়ে বেশি যা ভালোবেসেছি তার থেকেই দূরে সরিয়ে দিতে চাইছিলে, আর এই সামান্য পছন্দ করা খাবার আর কি হবে, এইগুলোও সরিয়ে নেও, আমার আজ থেকে কোন পছন্দ নেই। টেবিলের প্রতিটা মানুষ আজ উপলব্ধি করতে পারছে অর্থ ঠিক কতটা কষ্ট পেয়েছে, না হলে নিজের মায়ের সাথে এরকম করত না। প্রাহির নিজেকে অপরাধী লাগছে, ওর জন্যই তো এত কিছু হয়েছে। অর্থ ভ্রু কুচকে প্রাহিকে উদ্দেশ্য করে বলে, ডোন্ট ব্লেম ইউর সেলফ, এখন আমি যা বলেছি তা করো, গিয়ে জলদি যাও। প্রাহি তাড়াতাড়ি করে কিচেনে চলে গেল। কফি বানাতে বানাতে বিড়বিড় করে অর্থকে বকা দিচ্ছে, রাক্ষস একটা সারাক্ষণ শুধু ধমকাধমকি করে, কাল সে আই লাভ ইউ বলেছিল, সেই পরিপ্রেক্ষিতে আমাকেও আই লাভ ইউ বলতে বলেছিল, আমি কিভাবে বলবো? আমি এখনো ভালোবাসার আসল মানে ভালোভাবে বুঝতে পারি না, তবে লোকটাকে আমার ভালো লাগে এটা জানি, কিন্তু উনার সামনে ওটা কিভাবে বলি, আমার তো লজ্জা করে, তাই না? আই লাভ ইউ বলি নাই, তাই আমাকে এমন ধমক দিল, আমার অ্যাটোমেটিকলি কান্না করতে করতে মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, ব্যাটা বজ্জাত। এভাবে বকে কফি আর ব্রেড টোস্ট নিয়ে অর্থকে দিয়ে আবার নিজের জায়গায় যেতে নিলে অর্থ ওকে হাত টেনে নিজের পাশে বসিয়ে দিল। প্রাহি অসহায় দৃষ্টিতে হিয়ার দিকে তাকালো, হিয়া এমন একটা ভান করল যেন সে কিছুই জানে না। প্রাহি এইবার অর্থকে উদ্দেশ্য করে বলে, আমার প্লেট তো ওই সাইডে, আমি ওইখানে গিয়ে খাই। অর্থ প্রাহির কথা জবাব দিল না, হেমন্তকে বলল, হেমন্ত ওর প্লেটটা এদিকে দে না। হেমন্ত তাই করল, অর্থ ঠাস করে প্লেটটা প্রাহির সামনে রাখল, তারপর রাগী চোখে প্রাহির দিকে তাকাল। প্রাহি ভয় পেয়ে চোখ নামিয়ে নিল, আস্তে আস্তে খেতে লাগল। সবাই অর্থ আর প্রাহিকে দেখছে, এখন সবাই বুঝতে পারছে অর্থ প্রাহিকে ঠিক কতটা ভালোবাসে। ব্রেকফাস্ট শেষে অর্থ প্রাহির হাত ধরে বেরিয়ে গেল বাড়ির থেকে। প্রাহি মুখ ফুলাল, অর্থ ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি স্টার্ট দিল, তারপর ভ্রুকুচকে প্রাহির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? প্রাহি মিনমিনিয়ে বলে, কিসের সমস্যা? অর্থ দাঁতে দাঁত চিপে বলল, সেটাই তো আমি জিজ্ঞেস করছি। প্রাহি বলে উঠে, আসার সময় ওইভাবে টেনে আনলেন কেন? সবাইকে একবার বলে তারপর তো বের হতে পারতাম, সবাই কি ভাবছে? অর্থ রাগী স্বরে বলল, সবার কথা এত চিন্তা করে কি হবে? আমাকে নিয়ে তো দু মিনিটও চিন্তা করো না। প্রাহি অন্যমনস্ক হয়ে মুখ ফুসকে বলে উঠল, কে বলেছে চিন্তা করি না? জানেন গত এক মাস আমি আপনাকে কত মিস করেছি, কত চিন্তা করেছি। সাথে সাথে অর্থ গাড়িতে ব্রেক কষল, অবাক হয়ে তাকালো প্রাহির দিকে। এদিকে প্রাহি হঠাৎ ব্রেক লাগানোতে হালকা ভয় পেয়েছে, তারপর ওর খেয়াল হল ও কি বলে ফেলেছে, ঈশ্বর কি লজ্জা কি লজ্জা, কাল থেকে এমনিতেও ওর কি যে কি পরিমাণ লজ্জা লাগছিল, এখন তো তা আরো দ্বিগুণ বেড়ে যাবে। প্রাহি মুখে হাত দিয়ে ভীতু চোখে অর্থর দিকে তাকাল। অর্থ ঠোঁটের কোণে অনাকাঙ্ক্ষিত কিছু প্রাপ্তির হাসি দেখা যাচ্ছে। অর্থ সরাসরি প্রাহিকে জড়িয়ে ধরল, অনেকক্ষণ ওইভাবেই থাকল। অর্থ শীতল কণ্ঠে বলে, আই মিস ইউ টু প্রাহি।
তারপর প্রাহিকে ছেড়ে দিয়ে ওর দুগালে হাত দিয়ে বলে উঠে, প্রাহি, আমি অনেক খারাপ, তোমাকে কথায় কথায় ধমক আর বকা দেই, তাই বলে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে বলো? আমার এই শাসকের পিছনে তোমার জন্যে যে অফুরন্ত ভালোবাসা আছে তা তুমি কি দেখতে পাও না বলো? তবে আমি প্রমিস করছি, আমি তোমাকে আমার সবটা দিয়ে আগলে রাখব, তুমি থাকবে তো আমার সাথে। প্রাহি মায়াভরা চোখে অর্থের দিকে তাকিয়ে আছে। প্রাহি নিজে থেকে এগিয়ে গিয়ে দুহাতে অর্থর গলা জড়িয়ে ধরল, তারপর আলতো করে অর্থর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অর্থর হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। এই মেয়েটা নিশ্চিত ওকে পাগল বানিয়ে দিবে। প্রাহি নিজেও অবাক, ও এত সাহস কোথা থেকে পাচ্ছে, এত কিছু কিভাবে করতে পারল? তবে এই মুহূর্তে অর্থকে এত খুশি দেখে ওর নিজেরও অনেক ভালো লাগছে। প্রাহি হালকা আওয়াজে বলে, যাব না, আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনার সাথেই থাকবো সারা জীবন, এখন আমাকে ছাড়ুন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। অর্থকে প্রাহিকে ছেড়ে দিয়ে প্রাহির কপালে ঠোঁট ছোয়ালো। প্রাহি আবেশে চোখ বন্ধ করে নিল। তারপর অর্থ সোজা হয়ে গাড়ি স্টার্ট দিল। প্রাহি আর চোখে বারবার দেখছে অর্থকে, লোকটা অনেকটা পাগলাটে, রাগিও বটে, তবে প্রাহি এতটুকু বুঝতে পারছে অর্থ ওকে ছাড়া মরে যাবে, বাঁচতে পারবে না। আর প্রাহি বুঝতে পেরেছে ওর মনেও অর্থের জন্যে কিছু আছে, হোক সেটা ভালো লাগা। একদিন এই ভালো লাগা থেকেই ভালোবাসা হতে কতক্ষণ, একদিন না একদিন তো প্রাহিকে কারো স্ত্রী হতে হবে, তাহলে সেটা অর্থর স্ত্রী হলে সমস্যা কোথায়? লোকটা ওকে ভালোবাসে, প্রাহি তো এটাই চেয়েছিল সবসময় সৃষ্টিকর্তার কাছে, যে ওর জীবনে এমন কাউকে সে পাঠাক যে ওকে অনেক ভালোবাসবে। আর প্রাহি এখন এটা বুঝতেও পারছে যে সেই লোকটা আর কেউ না, অর্থ। হ্যাঁ, অর্থ রাগি বেশি, কিন্তু তার এই রাগের পিছনে প্রাহি নিজের জন্যে অসীম ভালোবাসা খুঁজে পায়। প্রাহি এতটাও অবুজ না যে এতটুকু সে বুঝবে না। হিয়া বলেছে ওকে গত একমাস অর্থ কতটা পাগলামি করেছে ওর জন্যে, এই লোকটা যে ওকে ভালোবাসে এটা তো ওর জন্যে সৌভাগ্য। আর তার এই ভালোবাসাকেই প্রাহি সারা জীবন আগলে রাখবে। অর্থ ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে প্রাহিকে দেখা মিস করছে না। স্কুল ড্রেসে মেয়েটাকে এত কিউট লাগে বলে বুঝানো যাবে না, ঈশ্বর, এই পিচ্ছি মেয়েটাকে এতটা ভালোবাসলো কিভাবে অর্থ? এই পিচ্ছিটা ওর পুরো অস্তিত্বে মিশে গিয়েছে, কবে যে তার পিচ্ছিটা বড় হবে আর কবে যে সে ওকে একেবারে নিজের করে পাবে, সেই অপেক্ষাতেই আছে অর্থ। তবে অর্থ নিজেকে দিয়ে গ্যারান্টি দিতে পারছে, বেশি দিন অপেক্ষা ওর পক্ষে সম্ভব না। যখন বেশি বেতাল দেখবে প্রাহি উঠিয়ে নিয়ে বিয়ে করে আনবে। প্রাহি আবারও আর চোখে অর্থর দিকে তাকাতে নিলে চোখাচোখি হয়ে যায় দুজনের। অর্থ চোখ টিপে দেয় প্রাহিকে। প্রাহি সাথে সাথে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে, ঈশ্বর, এই লোকটা ওকে এইভাবে লজ্জা না দিয়ে পারে না। প্রাহি মাথা নিচু করে বসে রইল, আর একবারও তাকালো না অর্থ র দিকে। কিছুক্ষণের মাঝেই ওরা প্রাহির স্কুলের সামনে চলে আসলো। অর্থ প্রাহির কপালে চুমু খেয়ে ওকে সাবধানে থাকতে বলল, আর কোন সমস্যা হলে সেটাও যেন ওকে জানায়। এই স্কুলের প্রিন্সিপালের সাথে অর্থ কথা বলেছে এটাও জানিয়েছে, তারা প্রাহির খেয়াল রাখবে। প্রাহি মাথা নাড়িয়ে সব কথা শুনল, তারপর স্কুলের ভিতরে চলে গেল, অর্থও চলে গেল নিজের কাজে। জলধারার ন্যায় সময় গড়িয়েছে অনেক দূর, কেটে গেছে প্রায় মাসের পর মাস, অর্থ আর প্রাহির প্রেম চলছে ভালোই। তবে এত ভালোবাসার মাঝে অর্থের ধমকানোটাও কমেনি। এ কয়েকদিনে প্রাহির অনেক বুঝানোর ফলে অর্থের অভিমান কমেছে পরিবারের প্রতি। আজ শুক্রবার, ছুটির দিন, তবে শিকদার বাড়িতে উৎসব মুখর পরিবেশ, কারণ হিয়ার এক্সাম শেষ হয়েছে অনেকদিন, রেজাল্টও এসেছে অনেক ভালো, তাই সবার সিদ্ধান্তে এখন বিয়ের সিদ্ধান্ত পাকাপোক্ত করা হবে। আজ আরাফদের বাড়ি থেকে আজ সবাই আসবে, এ বাড়িতে বিয়ের দিন তারিখ ঠিক করতে তারই আয়োজন চলছে। অর্থ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, কাজ করার কথা বললে ভুল হবে, সে তো এসেছে প্রাহিকে দেখার জন্যে।
কিন্তু নিষ্ঠুর প্রাহি একবারও আসলো না অর্থর কাছে, কফি বানিয়ে দিতে বলেছিল এই সুযোগে যদি একটু কথা বলা যায়। কিন্তু বেয়াদব মেয়েটা কি করল, সেলিমা খালাকে দিয়ে কফি বানিয়ে পাঠিয়েছে। সবার জন্যে তার সময় আছে, শুধু অর্থর জন্যে তার সময় নেই, একদম নেই। নিষ্ঠুর পাশান এক রমণীকে অর্থ ভালোবেসেছে। প্রাহি রায়হানা বেগম আর হেনার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে, রান্না করবে বাবুর্চি, কিন্তু বাকি নাস্তার জন্যে খাবার তো তাদেরই বানাতে হবে। প্রায় সব শেষের দিকে রায়হানা বেগম প্রাহিকে এই নিয়ে কপালে 100 চুমু খেয়ে ফেলেছে। মেয়েটা সব কাজে এত পটু, কত পদের নাস্তা বানিয়েছে হিসাব ছাড়া, তারা কখনোই পারত না এতগুলো বানাতে। রায়হানা বেগমের এত আদরে যেন প্রাহি গলে গিয়ে ওর মন চাইছে পৃথিবীর সবকিছু রান্না করে ফেলতে, তাহলে আরো আদর পাবে সে। কিন্তু শুধু গুমরমুখ অর্থ কোনোদিন ওর খাবারের প্রশংসা করে না, শুধু হুটহাট ওর কাছে আসে আর গিফট দিয়ে চলে যায়, কেন রে? একটু মুখে প্রশংসা করলে কি হয়? এই তো সেদিন অর্থ থাই স্যুপ পছন্দ করে, প্রাহি সেটা রান্না করতে জানে না, ইউটিউব দেখে রেসিপি ফলো করে রান্না করেছে। প্রথমবারেই দারুণ হয়েছে, অথচ অর্থ এই ভ্রু জোড়া কুচকে খেয়ে খেল, মুখে একটু হুহানা করে সোজা উপরে চলে গেল। এতে প্রাহি যখন মুখ ফুলিয়ে নিজের রুমে বসেছিল, অর্থ ওকে একটা বিশাল বড় সাইজের টেডিবিয়ার গিফট করেছিল, সাথে প্রাহির হাতে অসংখ্য চুমু খেয়েছিল। প্রাহির অভিমান গলে তখন পানি পানি হয়ে গিয়েছিল, প্রাহি ভালোভাবেই বুঝে যে ওর হাতের রান্না অর্থ ঠিক কতটা পছন্দ। তাই তো প্রতিদিন রাতের খাবারে তার রান্না করা একপদ খাবার থাকবেই, দুপুরে তো আর পারে না, তখন তার স্কুল থাকে তাই রাতের জন্যে রান্না করে। প্রাণী রান্নাঘর থেকে আর চোখে তাকায় অর্থ রদিকে, এই ভয়ঙ্কর রাগী লোকটা নাকি তাকে ভালোবাসে। ঈশ্বর, কথাটা যতবার প্রাহিভাবে ততবার লজ্জায় লাল নীল হয়ে যায়, এইটুকুনে এই অবস্থা সে যে অর্থকে ভালোবাসে এটা বলবে কিভাবে? হ্যাঁ, এই কয়েকটা মাসে অর্থর ভালোবাসায় হেরে যায় প্রাহি, নিজেও অর্থকে ভালোবেসে ফেলে। সে কিভাবে যে কি হলো বুঝলি না, হিয়াকে বলাতেই সে বুঝতে পেরেছে হিয়ার কথায় যে সে সত্যি ভালোবাসে। প্রাহির গাল লজ্জায় লাল হয়, এই লোকটা সোফায় বসে আছে, কেন বসে আছে তা প্রাহি ভালোভাবেই জানে। এত এত কাজের মাঝে সে শুধু শুধু বসে আছে তাকে দেখার জন্যে, কি এক মুসিবত! এখন কি কাজ ফেলে তাকে অর্থর সামনে স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে নাকি আজও? সে বসে আছে তাই কাজে হেলাফেলা হবে, এই জন্যে কাজের লোক আরো বাড়িয়ে দিয়েছে যাতে ডেকোরেশন সুন্দর করে হয়। এই পাগল লোকটাকে নিয়ে প্রাহি যে কি করবে! এরই মাঝে রান্নাঘরে আসলো হিয়া, এসেই প্রাহিকে সাইডে টেনে নিয়ে গেল, বলল, ভাই কিন্তু আর একটু হলে ব্লাস্ট হয়ে যাবে, যা রেগে আছে না। প্রাহি মুখ বাঁকালো, বলল, তোমার ভাইয়ের যত আদিক্ষেতা, এখন কি আমি তার সামনে মূর্তির মতো বসে থাকবো নাকি আজব কাজ থাকে না? সে আমি কি জানি, তোমার জনকে তুমি বুঝাও। আর হ্যাঁ, এর জন্যে আমায় যেন কোন ধমকাধমকি না করে, না হলে তোর চুল সব আমি ছিঁড়ে ফেলব, বলেই হিয়া চলে গেল। প্রাহি হা করে তাকিয়ে আছে, কি বজ্জাত মেয়ে হিয়া, বলে কিনা তার চুল টেনে ছিঁড়ে ফেলবে, যেমন ভাই তেমন তার বোন, বদের হাড্ডি দুটো। অবশ্য এই কথাগুলো প্রাহি মুখ ফুটে অর্থের সামনে জীবনেও বলতে পারবে না, দেখা যাবে এইগুলো বলায় অর্থ তাকে সুইমিং পুলে চুবিয়ে চুবিয়ে আধমরা বানিয়ে দিবে। রায়হানা বেগমের কথায় প্রাহি সেদিকে যায়, তিনি বলছেন, প্রাহি তুই গোসলে চলে যা, সমুচা আর শরবত বানানো বাকি, এইগুলো আমরা করে নিব, তুই যা, তুই যথেষ্ট করছিস। যার বিয়ে সে তো এর এক কানাক্রিও পারে না, একে বিয়ে দিয়ে কি হবে আমার, কেমনে থাকবে শ্বশুরবাড়ি, একটা কাজও পারে না ঠিকভাবে, আর বড়জন উনার কথা আর কি বলবো, নিজে তো একটা জামাও এদিক থেকে ওদিক নেয় না, কিন্তু কোন কিছু একটু অগোছালো করলেও রাগ যেন তার টক বগিয়ে উঠে। এই ছেলে নিয়ে আবার ভয়ের শেষ নেই, বিয়ে করলে দেখা যাবে প্রাহি ওর অত্যাচারে মরে যাবে, ছেলে মেয়ে দুটোকে নিয়ে যে আমি কি করব।
প্রাহি লাস্ট কথাটা শুনে খুব খুব করে কেশে উঠল। রায়হানা বেগম জলদি পানি এসে প্রাহিকে পান করাল। প্রাহি জোরপূর্বক হাসি টেনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। যাওয়ার পথে আর চোখে অর্থর দিকে এক পলক তাকিয়েছিল, লোকটা তীক্ষ্ণ চোখে তার দিকেই তাকিয়ে। শরীরটা শিরশির করে উঠল, লোকটা এত ভয়ানকভাবে তাকায় কেন তার দিকে? এই চাহনি যে প্রাহির সহ্য ক্ষমতার বাহিরে তা কি সে জানে না। প্রাহি দ্রুত পায়ে ছুটল নিজের রুমের দিকে, এখানে আর থাকা যাবে না। রুমে গিয়ে আলমারি খুলে অর্থর দেওয়া সবুজ রাউন্ড সাদা সুতোর গর্জিয়াস কাজ করা সবুজ রঙের গাউনটা নিল, সাথে সাদা লেগিংস আর সাদা উড়না নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুন্দর মতো গোসল সেরে টাওয়ালে পেঁচানো লম্বা ঘন চুলগুলো ছেড়ে দিতেই তা ঝরঝর করে কোমর অবধি ছড়িয়ে গেল। টাওয়ালটা বারান্দায় মেলে দেওয়ার জন্যে পা বাড়াতেই বিছানায় বসা অর্থকে দেখে ওর হাত পা ঠান্ডা হয়ে আসল। লোকটা এখানে কখন এলো? হৃদস্পন্দন বেড়ে গেছে প্রাহির। লোকটা সামনে আসলেই ওর সবকিছু এলোমেলো হয়ে যায়। অর্থ উঠে দাঁড়ালো, এক পা দুপা করে এগিয়ে গেল প্রাহির দিকে, দৃষ্টিতে অদ্ভুত মুগ্ধতা। তার সামনে দাঁড়ানো যে রমণীটি দাঁড়িয়ে আছে তার রূপের আগুনে যেন সে ঝলসে যাচ্ছে। প্রাহি পেছাতে পেছাতে দেয়ালে লেগে গেল। অর্থ একেবারে ওর সামনে এসে প্রাহির দুই সাইডে হাত রাখল, চোখে ঘোর লেগে যাচ্ছে তার, এত সুন্দর কেন প্রাহি? এটা কি শুধু তার চোখেই? দেখো মেয়েটাকে, তার কাছে দেখতে এত সুন্দর লাগে তবুও মুখ ফুটে সে কখনো বলেনি প্রাহি আজ তোমাকে সুন্দর লাগছে। অর্থ এইবার নিচু হয়ে প্রাহির ঘাড়ে মুখ গুঁজে দিল। ঘাড়ে লেপটে থাকার ভেজা চুলে ঘ্রাণ নিয়ে মাতাল হচ্ছে সে। এদিকে প্রাহির প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, অবশ হয়ে আসছে তার শরীর, রক্ত চলাচল যেন বিদ্যুৎ বেগে দৌড়াচ্ছে। প্রাহি কাঁপা কাঁপা হাতটা নিয়ে অর্থের ঘাড়ের পিছনে রাখল, ভাঙ্গা কণ্ঠে বলে, ক কি ক করছেন, সশরুন না প্লিজ। প্রাহির কোমল মিষ্টি আওয়াজে এইটুকু কথা যেন পুরো এলোমেলো করে দিল অর্থকে, করে বসলো এক ভয়ঙ্কর কাজ। অধর ছোয়ালো প্রাহির গলায়, হালকা কামড়ও দিল। প্রাহি চোখ খিচে বন্ধ করে অর্থর ঘাড় খামছে ধরল, নখ মনে হয় ডেবে গেছে। অর্থ এখনো ঠোঁট ছুঁয়ে রেখেছে সেখানেই। প্রাহির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কাঁপতে কাঁপতে সে বোধ হয় মারা যাবে আজকে। শরীরটা আর টিকিয়ে রাখতে পারল না প্রাহির, নিজের শরীরের সমস্ত ভর অর্থর উপর ছেড়ে অর্থ নিজেও সরে এসে প্রাহিকে দুহাতে জড়িয়ে ধরল। প্রাহি দুহাতে অর্থর গলা জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর একটু হলেই যেন প্রাণ পাখিটা উড়াল দিত তার। অর্থ প্রাহিকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। প্রাহি মাথা নিচু করে আছে, অর্থ বাঁকা হাসল, তারপর প্রাহির দিকে ঝুঁকে প্রাহির কানে কানে ভয়ানক এক নিষিদ্ধ বাণীগুলো বলে প্রাহির কপালে অধর ছুঁয়ে দ্রুত চলে গেল। আর প্রাহি হতভম্ব হয়ে আছে, এইমাত্র লোকটা কি বলে গেল? ইয়া খোদা, আজ আর প্রাহি লোকটার সামনেও যাবে না, তাকাবেই না তার দিকে, দেখা যাবে লজ্জায় সে মরেই যাবে। প্রাহি উঠে দাঁড়ালো, বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। লজ্জায় গাল কান নাক টকটকে লাল হয়ে আছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই, আনন্দে চারপাশ মুখরিত। হিয়া আর আরাফের বিয়ে ঠিক হয়েছে আজ থেকে 10 দিন পর শুক্রবারে। হিয়ার ইচ্ছে তারা ডেস্টিনেশন ওয়েডিং করবে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিন যাবে বিয়ের জন্যে সবাই। সকালের মাঝে এই জন্যে চাপা উত্তেজনা, সবচেয়ে বেশি খুশি হয়েছে ও, কিন্তু কোন এক কারণে সে তার খুশিটা প্রকাশ করতে পারে না। কারণ কোন জিনিস নিয়ে অতিরিক্ত খুশি প্রকাশ করলে সেটা ওর কপালে শয় না। অর্থ গম্ভীর মুখ করে বসে প্রাহির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আরাফ তাই খোঁচা মেরে বলল, ভাই বিয়ে তো আমার, আমি তাকিয়ে থাকবো আমার বউয়ের দিকে, তুই কি দেখিস এত? অর্থ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরাফের দিকে, বলল, তো তুই দেখ না তোর বউকে আমি মানা করেছি।
তুই আমার দেখা দেখি নিয়ে এত হাইপার হচ্ছিস কেন? সিজ মাইন ওকে। আমি 24 ঘন্টা ওর দিকে তাকিয়ে থাকবো, কি করবি তুই? বেশি কথা বললে তোর বিয়ে ক্যান্সেল। আরাফ শুকনো ঢোক গিলল, মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, না না আমি তো জাস্ট মজা করছিলাম, তুই বললে এক্ষুনি তোর বিয়ে প্রাহির সাথে দিয়ে দেই। অর্থ এমনভাবে আরাফের দিকে তাকাল যার দৃষ্টির অর্থ, হ্যাঁ এক্ষুনি বিয়ে দিয়ে দে না দোস্ত, মুখে বলল, তুই যদি এই কাজ করতে পারিস আমি নিজেও তোর বিয়ে কাল দিয়ে দিব। আরাফ খুশিতে লাফিয়ে উঠে বলে, সত্যি চল আজ তোকে আর প্রাহিকে বিয়ে দিয়েই ক্ষান্ত হব আমি, চল দোস্ত। এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যাবে না। হিয়া আর প্রাহি দু বন্ধুর এমন সব কথা শুনে পারে না, মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে যেতে, কিসব বলছে এরা? প্রাহির কান গরম হয়ে গিয়েছে এসব শুনে। ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটল হেনা আর রায়হানা বেগমের কাছে। এদিকে হেমন্ত চেঁচিয়ে ওকে ডাকলেও ও দাঁড়ায় না। হেমন্ত হাসতে হাসতে আউট চোখে ঈশার দিকে তাকালো, মেয়েটা মুখ কাচুমাচু করে একেবারে হিয়ার সাথে লেগে বসে আছে। হেমন্ত দীর্ঘশ্বাস ছাড়লো, ও যে কবে বিয়ে করতে পারবে, ইস ভাইটাও না এমন মেয়ে ভালোবাসলো যার এখনো হাঁটু সমান বয়স, কি করবে যে ও, একটু প্রেমও করতে পারছে না বেচারা। ঈশাকে আই লাভ ইউ বললে দেখা যাবে এই মেয়ে আর জীবনেও তার মুখ দর্শন হেমন্তকে করাবে না। বিরক্তিতে হেমন্তর শরীর রি রি করছে। এদিকে হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে ঈশাকে নিয়ে সেও মায়ের কাছে চলে গেল। অর্থ এইবার বিরাট গম্ভীর স্বরে বলল, হেমন্ত কি মনে করিস মেয়ের আগেই কি কেসটা সলভ করে ফেলব? হেমন্ত চিন্তিত স্বরে বলে, আমি তো শুধু এটা ভাবছি প্রাহি কিভাবে সব মেনে নিবে, সি কান টলারেট ভাই, ছোট থাকতে বুঝেনি, কিন্তু এইবার ওকে সামলানো দায় হয়ে পড়বে যখন জানবে ওর খালামুনি আর আঙ্কেল অ্যাক্সিডেন্টে মরেনি, উনাদের খুন করা হয়েছে। আরাফ বলল, কিন্তু তার আগে স্বয়ং মেইন কালপ্রিটের মুখ থেকে সত্যি বাহির করতে হবে। অর্থ ভ্রু কুচকে বলল, সেটা বড় কথা না, ওটা কোন ব্যাপার না, বাট আমার টেনশন হচ্ছে প্রাহির সেফটি নিয়ে, আর 2 মাস পর প্রাহির বার্থডে, ওর বয়স 17 হবে, এর মানে ওর লাইফ রিস্ক আগে 50% ছিল আর এখন পুরো 100% হবে। প্রাহিকে অনেক সাবধানে রাখা লাগবে, বাড়িতে সিকিউরিটি গার্ডের সংখ্যা বাড়িয়ে দেওয়া লাগবে, আর হ্যাঁ সেন্ট মার্টিন গেলেও প্রচুর সাবধানতা অবলম্বন করা লাগবে, হেমন্ত বলল। হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো, তবে প্রাহির নামের যে সম্পত্তিগুলো আছে সেগুলোর দলিল কালেক্ট করা হয়েছে। অর্থ হঠাৎ রেগে গিয়ে বলল, বাস্টার্ডগুলো দিতে চাইছিল না, পরে এমন থ্রেড দিয়েছি সুরসুর করে বাহির করে দিয়েছে। হেমন্ত হালকা চিল্লানোর মতন বলে, একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে, নিজের আপন বোন আর বোনের জামাইকে খুন করতে পারে, জঘন্য। অর্থ গম্ভীর স্বরে বলল, তারা আসল প্লেয়ার না, খেলাটার নাটোর গুরুকে আমাদের সেটা বাহির করতে হবে। আরাফ বলল, কিন্তু তারা দুজন তো শিকারি করছে না, সেই ব্যক্তির কথা। অর্থ হালকা আওয়াজে বলল, আই থিঙ্ক তারা সত্যি কথাই বলছে। হেমন্ত চেঁচিয়ে উঠল, ওয়াট? হ্যাঁ আপাতত এসব কথা রাখো, এসব কথা এখানে আলোচনা করাটাও রিস্ক, কারো কানে এই কথা গেলে সর্বনাশ হয়ে যাবে। হেমন্ত, আরাফ আর অর্থ মিলে এই কয়দিন প্রচুর পরিমাণে প্রাহির মা আর বাবার কেস নিয়ে ইনভেস্টিগেশন করছে। আরাফ যেহেতু একজন সিআইডি অফিসার তাই ওদের কাজটা অনেকটা সহজ হয়ে উঠেছে। প্রাহির মামা আর মামি এখন ওদের আন্ডারে, তাদের থেকেই জানতে পেরেছে প্রাহির মা বাবাকে তারা খুন করেছে।
তবে তাদের প্রধান শত্রুকে এখনও ধরতে পারেনি, ওরা এখন তাকে খোঁজার জন্যই উঠে পড়ে লেগেছে। ডাইনিং টেবিলে রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আজ আরাফের ফ্যামিলি খাওয়া দাওয়া করেই যাবে। ফিয়াজ, ফিয়ান্ত আর আরাফের বাবা আর কাকা ছাদে গিয়ে আড্ডা দিচ্ছেন। আরাফের মা আর কাকি হেনা এবং রায়হানার সাথে কথা বলছেন আর হিয়া এবং প্রাহির সাথে খাবার এনে টেবিলে রাখছেন। প্রাহি মুখটা কাচুমাচু করে রেখেছে, কারণ আরাফের কাকি এখানে আসার পর থেকেই তীক্ষ্ণ চোখে ওকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। যখন থেকে শুনেছে প্রাহিকে নাকি অর্থ ভালোবাসে, আর ভবিষ্যতে শিকদার বাড়ির বড় বউ হবে প্রাহি, এটা জানার পর থেকে উনি পারে না রীতিমতো প্রাহিকে গিলে খেয়ে ফেলতে। আরাফের সাথে অর্থর বন্ধুত্ব তো আছেই, যবে থেকে অর্থ প্রাপ্ত বয়স্ক হয়েছে, উনার একটাই ইচ্ছা, উনি তার মেয়েকে এই বাড়ির বউ বানাবেন। ইলফা হলো উনার মেয়ে, যে আপাতত দেশে নেই, নিউ ইয়র্কে আছে, সে এক সপ্তাহ পরে আসছে। সে ইলফা আসলেই, তিনি যে করেই হোক ইলফাকে অর্থর গলায় ঝুলাবেই। ইলফার মা কটমট দৃষ্টিতে প্রাহির দিকে তাকিয়ে আছে, এতে প্রাহির অস্বস্তি হচ্ছে, তাই প্রাহি আস্তে করে রায়হানার কাছে গিয়ে বলে, মামুনি। রায়হানা বেগম বললেন, বল মা কিছু লাগবে আম্মুনিটা? প্রাহি কাচুমাচু করে উত্তর দেয়, আমার না প্রচুর মাথা ব্যথা করছে, আমি গিয়ে একটু রেস্ট করি। রায়হানা বেগম প্রাহির কথা শুনে অস্থির কণ্ঠে বলে, সে কিরে মা কখন থেকে হচ্ছে, আমাকে বলিস নি কেন? আমি আদা চা করে দিচ্ছি, ওটা খেয়ে ডিনার করে মেডিসিন নে, দেখবি ঠিক হয়ে যাবি। প্রাহি তাড়াতাড়ি করে বলল, নাহ মামুনি, এত কিছুর দরকার নেই, তুমি একটু আদা চা করে দেও, আমি সেটা নিয়ে রুমে গিয়ে খেয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, শুধু মেডিসিন কেন খাব? এ আবা কেমন কথা, ডিনার করবি না? প্রাহির মিষ্টি হেসে বলে, তোমরা এখন খাও, আমার ক্ষুধা লাগলে আমি এসে খেয়ে যাব, এখন আর কথা বলো না তো, আমাকে তাড়াতাড়ি তোমার মিষ্টি হাতের মিষ্টি আদা চা করে দেও। রায়হানা আর কথা বাড়ালেন না, প্রাহিকে আদা চা করে দিলে প্রাহি সেটা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। ডাইনিং টেবিল পার হয়ে সিঁড়ির কাছে যেতে হয়, প্রাহি মাথা নিচু করে সেখান থেকে যেতে নিয়ে আর চোখে তাকিয়ে দেখে, অর্থ ওর দিকেই তাকিয়ে আছে। প্রাহি দ্রুত চোখ সরিয়ে উপরে চলে গেল। রায়হানা আসতেই অর্থ গম্ভীর স্বরে উনাকে বলে, মা ওর আবার কি হলো, ডিনার করবে না? রায়হানা বেগম সবার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলেন, ওর নাকি মাথা ব্যথা, মেয়েটা এত চাপা স্বভাবের, মাথা ব্যথা সহ্য করতে না পেরে আমাকে এখন বলছে। অর্থ মায়ের কথা শুনে আরাফের কাকির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই তিনি থতমত খেয়ে যান, জলদি চোখ সরিয়ে খাওয়ায় মনোযোগ দেন তিনি। অর্থ একটা রহস্যময় বাঁকা হাসি দিল। রায়হানা বেগমকে বললেন প্লেটে বেশি করে খাবার দিতে, ও নিজে গিয়ে প্রাহিকে খাইয়ে দিয়ে আসবে। হেনা আলতো হাসলেন, তিনি নিজেই অর্থকে দু প্লেট খাবার দিতেই অর্থ সেগুলো নিয়ে উপরে চলে গেল। আরাফের কাকি তা দেখে ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছেন, পারে না প্রাহিকে আগুনে ভস্ম করে দিতে, না খেয়ে এখানে বারান্দায় কি করছো প্রাহি? আকস্মিক অর্থর গলার আওয়াজ পেয়ে চমকে পিছনে তাকায় প্রাহি। অর্থ হাত ভাঁজ করে বারান্দার দরজার সাথে হেলে দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাহি মাথা নিচু করে নিল, অর্থ ডাকল, এদিকে আসো প্রাহি। প্রাহি মাথা নিচু করে আস্তে ধীরে অর্থর সামনে এসে দাঁড়ালো। অর্থর সামনে কখনো মাথা উঁচু করে তাকায় না প্রাহি। লোকটার দিকে তাকাতে গেলেই বুকের ভিতরে কেমন যেন করে। অর্থ প্রাহির চিবুকে আলতো স্পর্শ করে মুখটা উপরে তুলল, ঠান্ডা কণ্ঠে বলে, আমার কোয়েশ্চনের আনসার এখনো পাইনি। প্রাহি এইবার হালকা নড়েচড়ে জবাব দিল, মা মামনিকে তো ব বলে আসলাম, আমার মা মাথা ব্যথা করছিল। অর্থ গম্ভীর কণ্ঠে বলে, হোয়াই আর ইউ লাইং প্রাহি?
প্রাহি অবাক হয়ে তাকালো, ও যে মিথ্যে বলছে লোকটা কিভাবে বুঝলো? অর্থ হালকা হাসল। প্রাহির হৃদপিণ্ডটা কামড়ে ধরল যেন কিছু লোকটার হাসি দেখে। ইস, কি সুন্দর লাগে হাসলে অর্থকে, এভাবে কি সবসময় হাসি মুখে থাকতে পারে না সে? উহুম, তা কেন থাকবে? গাম্ভীর্যতা আর রাগ যেন লোকটার রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকে। অর্থ প্রাহিকে আরো একধাপ চমকে দিয়ে ওকে কোলে তুলে নিল। প্রাহি হালকা ভয় পেয়ে অর্থ র গলা দুহাতে জড়িয়ে ধরে বলে, কি করছেন? এভাবে না বলে কেউ কোলে নেয়। অর্থ হালকা ধমকে বলে, শাট আপ প্রাহি, তোমার এইসব ফালতু কথা আমার রাগ বাড়িয়ে দেয়। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আই লাভ ইউ? আর আমি জানি তুমিও আমায় ভালোবাসো, সো আমি এইসব বেহুদা ফরমালিটিস পালন করতে পারবো না, প্রাহি এইবার মিনমিনিয়ে বলল। আমি কি একবারও সেটা বলেছি? আমাকে এইভাবে হুটহাট কোলে তুলে নিলে যে আমি ভয় পাই, সেটা আপনাকে কে বুঝাবে? বুঝা লাগবে না, তুমি যে ভিতুর ডিম তা আমি ভালোভাবে জানি। প্রাহির ছোট্ট মনে অভিমান জমল। প্রাহিকে ভিতুর ডিম বলল লোকটা, প্রাহি তো শুধু তাকে ভয় পায়। ভয় পায় মানে অনেক বেশি ভয় পায়। প্রাহি মুখ ফুলিয়ে রাখল। অর্থ প্রাহির অভিমান বুঝতে পেরে হালকা হাসল ও রগচারে। অর্থ প্রাহিকে নিয়ে বিছানায় বসালো, ওয়াশরুম থেকে হাত ধুয়ে নিজ হাতে প্রাহিকে খাইয়ে দিল যত্ন করে। মাঝে মাঝে প্রাহির কান্না পায়, ভীষণ কান্না, ও সবার থেকে যেভাবে ভালোবাসা স্নেহ পাচ্ছে তা মা বাবা মারা যাবার পর কখনোই পাইনি। সবচেয়ে বেশি আশ্চর্য হয় এই গম্ভীর রগজটা মানুষটার ভালোবাসা দেখে। এই মানুষটাও বুঝি ওকে এত ভালোবাসতে পারবে ভাবেনি সে কোনোদিন। আগে ও খেতে চাইলেও দুটো ভাত পেত না খেতে, মামি মারধর করত খাবার চাইলে। আর আজ খাবে না বলেছে, তাও লোকটা কি সুন্দর করে ওকে খাইয়ে দিচ্ছে, এত ভালোবাসা কোথায় রাখবে সে? আদৌ সে এই লোকটার এমন পাগলামো ভালোবাসার যোগ্য? প্রাহি এইসব ভাবছিল, এর মাঝে প্রাহি সব খাবার খেয়ে নিয়েছে অর্থর হাতে। অর্থ প্লেটে হাত ধুয়ে প্রাহির মুখ মুছিয়ে দিলে, ধ্যান ভাঙ্গে প্রাহির। অর্থর দিকে একবার তাকিয়ে আবার খাবারের প্লেটের দিকে তাকায় অবাক হয়ে বলে, এতগুলো খাবার শেষ? অর্থ বাঁকা হাসল প্রাহির কথায়, বলল, হ্যাঁ আমি খেয়েছি সব খাবার। অর্থ ভ্রু কুচকে বলল, তো এতক্ষণ কি আমি ভূত পেতনিদের খাওয়াচ্ছিলাম ইডিয়ট? আশ্চর্য হয়ে মুখটা হা হয়ে গেল প্রাহির। ভাবনার মাঝে এতগুলো খাবার কখন খেলো টেরি পেল নাও। নিজেকে সামলে নিয়ে মুখটা ছোট করে বিশাল জোরতা নিয়ে প্রাহি জিজ্ঞেস করল, আপনি খেয়েছেন, তোমার কি মনে হয়? অর্থর পাল্টা প্রশ্নে চুপ হয়ে যায় প্রাহি। ও ভালো করেই জানে অর্থ খায়নি। প্রাহি এইবার নিঃশব্দে বিছানা থেকে নেমে দাঁড়াল। তারপর ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে বেড সাইড টেবিল থেকে আরেকটা খাবারের প্লেট ছিল সেটা নিয়ে ধীর পায়ে হেঁটে এসে অর্থর সামনে বসে পড়ল। পোলাওটা রোস্টের হালকা ঝোল দিয়ে অর্থর মুখের সামনে ধরল একলোকমা। অর্থ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে প্রাহির দিকে। প্রাহি যে এমন একটা পদক্ষেপ নিবে স্বপ্নেও ভাবিনিও। অনাকাঙ্ক্ষিত সুখ পেয়ে অর্থ কি করবে দিশা পাচ্ছে না। প্রাহি এইবার হালকা আওয়াজে বলে, হা করুন না, খাইয়ে দিচ্ছি তো। অর্থ হা করল, প্রাহি ওকে খাইয়ে দিল। অর্থকে খাওয়াতে প্রাহির বেশ বেগ পেতে হচ্ছে, অর্থ যেই লম্বা। প্রাহি তো ছোট্ট একটা বিড়ালছানা। অর্থ তা বুঝতে পেরে প্রাহিকে চরম মাত্রায় অবাক করে দিয়ে প্রাহির সামনে ফ্লোরে বিছানো কার্পেটে বসে পড়ল। প্রাহি আতকে উঠে বলে, আরে কি করছেন, নিচে বসেছেন কেন? প্রাহি ওর বামহাতের সাহায্যে অর্থকে টানতে চেষ্টা করলে অর্থ রাম ধমক দিল প্রাহিকে। প্রাহি ডাফার একটা, বিছানায় বসে কিভাবে খাওয়াবে? হ্যাভ ইউ সিন ইউ এন্ড মি? আমি তোমার থেকে কত লম্বা, তুমি পারবে ঠিকভাবে আমাকে খাওয়াতে? নাও ডোন্ট সে আ ওয়ার্ড, যা করছিলে তা করো। প্রাহি মুখটা একটুখানি করে অর্থকে খাওয়াতে লাগলো।
খাওয়ার মধ্যে অর্থ প্রাহির আঙ্গুলগুলো ওর জিহ্বা দিয়ে এমনভাবে স্পর্শ করে যে প্রাহি পারে না লজ্জায় কেঁদে দিতে। এতটা অসভ্য কেউ কি করে হতে পারে? এমনিতেই সকালে যেই ভয়ানক কথা বলেছে লোকটা তাতেই ও অর্থ র সামনেও আসতে পারে না। এতেই মনে হয় ওর হার্টবিট এত জোরে বিট করছে মনে হয় যেন ফেটে যাবে। প্রাহি অর্থর প্রতিটা স্পর্শে কাঁপতে কাঁপতে পারে না মরে যেতে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। প্রাহি অনেক কষ্টে খাবারটুকু অর্থকে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই প্রাহি দ্রুত করে প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রাহি, মুখটা দুহাতে রাজলে ঢাকা। প্রাহি লম্বা লম্বা শ্বাস ফেলছে। প্রাহি আস্তে করে হাত দুটো ওর মুখমণ্ডল থেকে সরাল। আয়নায় চোখ তুলে তাকাতেই খেয়াল করে ওর মুখশ্রী লাল হয়ে আছে লজ্জায়। ঈশ্বর, পুরো শরীরটা শিরশির করছে ওর। ডান হাতটা সামনে আনলো প্রাহি, লাজুক হেসে ডান হাতটা বুকে চেপে ধরল প্রাহি। বুকটা ধুকপুক ধুকপুক করছে। ঈশ্বর, এত লজ্জা কোথায় রাখবে ও? আচ্ছা, অনেকক্ষণ তো হলো, অর্থ কি এখনো ওর রুমে আছে? প্রাহি বের হবে কিভাবে? একবার কি উকি দিয়ে দেখবে? হ্যাঁ, এটাই ঠিক হবে। একটুখানি চোখ বাহির করে যদি দেখে অর্থ এখনো আছে তাহলে আবার দরজা আটকে দিবে। যেই ভাবা সেই কাজ। প্রাহি ওয়াশরুমের দরজা হালকা ফাঁক করে দেখে কেউ নেই রুমে, তার মানে লোকটা চলে গেছে। প্রাহি এইবার ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপর আবার ওয়াশরুমের দরজা আটকে পিছনে ঘুরতেই কারো সাথে ধাক্কা খায়। চোখ তুলে তাকিয়ে দেখে অর্থ এবং ওর দিকে তাকিয়েই বাঁকা হাসি দিচ্ছে। প্রাহি তড়িঘড়ি করে আবারও ওয়াশরুমে ঢুকতে নিলেই অর্থ হেঁচকা টানে প্রাহিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। প্রাহির কাঁধে মুখ গুঁজে দিল অর্থ। প্রাহি কেঁপে উঠে অর্থর পিঠ খামছে ধরল। অর্থ ঘোরলাগা কণ্ঠে বলে, কেন নিজের লজ্জারাঙ্গা মুখটা দেখার থেকে আমাকে বঞ্চিত করছো প্রাহি? আমি তো তোমার লজ্জায় রক্তিমাভা ছড়ানো মুখটা দেখতেই ভালোবাসি। তোমার ঠোঁটের কোণে ওই লাজুক হাসিটুকু যে আমার হৃদয়ে মিষ্টি একটা চিনচিনে ব্যথা তৈরি করে, এতেই যে আমি কতটা তৃপ্ত তা তোমাকে কিভাবে বুঝাবো প্রাহি? একটু থেমে আবার বলে, ম ওয়েটিং ফর ইউ প্রাহি, ওয়েটিং ফর দ্যাট টাইম ওয়েন ইউ উইল বি মাইন ফর এভার, যেখানে কোন বাধা থাকবে না প্রাহি। যখন আমার অধৈর্যরা স্পর্শ করবে তোমার অধরখানা, তার জন্যে থাকবে না কোন বাধ্যবাধকতা। আমি তোমাকে চাই প্রাহি, অনেক চাই, পাগলামি ভাবে চাই, বুঝো তুমি। প্রাহি কাঁপছে, ভীষণভাবে কাঁপছে অর্থর এমন ভয়ানক সব কথাবার্তা যে ওর সহ্য ক্ষমতার বাহিরে। অর্থ আবারও বলে, প্রাহি বলো না, আমার ভিতরের অস্থিরটা তুমি বুঝো। আমার মনটা যে প্রতিদিন প্রতিনিয়ত তোমার জন্যে ব্যাকুল হয়ে থাকে, বুঝো তুমি। প্রাহি এইবার সহ্য করতে না পেরে অর্থকে ছেড়ে দিয়ে ওর মুখ চেপে ধরল। তারপর বলে, চুপ, আর একটা কথা না, বুঝি আমি সব বুঝি, এখন চুপ থাকুন, আপনার এই সব ভয়ানক কথা আমি নিতে পারছি না, জ্ঞান হারাবো আমি, চুপ। বলেই অর্থর কপালে গভীর একটা চুমু খেয়ে অর্থকে টাইট করে জড়িয়ে ধরল। অর্থ নিজেও প্রাহিকে নিজের বাহুবন্ধনে শক্ত করে আকরে ধরে রাখল। আজ শুক্রবার, জুম্মার নামাজ আদায় করে বাড়ির লোকেরা মাত্রই বাড়িতে এলো, এখন খাওয়া দাওয়ার পালা। টেবিলে প্রাহিকে না দেখে ভ্রুকুচকে আসে অর্থর। সকালেও মেয়েটা আসেনি, রেস্টুরেন্টে একটা ইম্পর্ট্যান্ট মিটিং থাকায় অর্থ নিজেও খোঁজ খবর নিতে পারেনি। আর আজ দুদিন যাবত অর্থর উপর কাজের চাপটা একটু বেশি, কারণ সামনেই হিয়ার বিয়ে, কতগুলো কাজ বাদ যাবে, এই খেয়ে আবারও চলে যেতে হবে কাজের জন্যে। অর্থ আর কিছুই বলল না, চুপচাপ খেয়ে নিল। তারপর উঠে গিয়ে সোজা প্রাহির রুমের দিকে অগ্রসর হয়। রুমে ঢুকেই দেখতে পায় বিছানার উপর আপাদমস্তক ঢেকে রেখে প্রাহি শুয়ে আছে। অর্থ গম্ভীর মুখে সেদিকে এগিয়ে যায়। প্রাহির কাছাকাছি আসতেই কম্বলের ভিতর থেকে চাপা আর্তনাদ আসছে। অর্থ অবাক হয়, হলো কি মেয়েটার?
অর্থ তাড়াতাড়ি কম্বলটা সরিয়ে দেখে প্রাহি পেট চেপে ধরে হালকা ক্ষীণ আওয়াজে কাঁদছে। অর্থ অস্থির হয়ে উঠে, কি হলো প্রাহি, হোয়াট হ্যাপেন টু ইউ, এমন করছো কেন? প্রাহি কিছুই বলছে না, দাঁতে দাঁত চিপে নিজের ব্যথাটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। অর্থ আরো হাইপার হয়ে যায়, কি হলো বলছো না কেন, কি হয়েছে তোমার? এরই মাঝে পিছন থেকে হিয়ার গলার আওয়াজ পেল। অর্থ নিজেকে দ্রুত প্রাহির থেকে একটু দূরে সরালো, তাকিয়ে দেখে হিয়ার হাতে কিছু ফ্রুটস, ডিম সেদ্ধ, ধোয়া উঠা এক গ্লাস দুধ ট্রেতে রাখা। হিয়া টেবিলের উপর ট্রেটা রেখেই অর্থর উদ্দেশ্যে বলে, আসলে ভাইয়া প্রাহির শরীরটা ভালো না, একটু অসুস্থ। অর্থ অস্থির হয়ে উঠল, অসুস্থ মানে? আমাকে আগে জানাসনি কেন? হিয়া বিরক্ত হয়ে বলে, উফ, তুমি প্রাহির থেকেই জেনে নেওয়ার ওই খাবারগুলো খাইয়ে দিও, আমি গেলাম। আরে শুনে জাকিরে, অর্থকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হিয়া চলে যায়। অর্থ এইবার রেগে যায়, প্রাহির দুবাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বসিয়ে দেয়, শক্ত কণ্ঠে বলে, বাচ্চাদের মতো না কেঁদে, এটা তো বলবে কি হয়েছে তোমার, ইডিয়ট। প্রাহি ভয় পেয়ে যায়, মিনমিনিয়ে এইবার বলে, আমার সেন্সিটিভ টাইম চলছে। অর্থ এইবার বুঝলো আসল কাহিনী কি, রেগে গিয়ে বলে, এটা বলতে এতক্ষণ লাগে, গাধি একটা, মাথামোটা কোথাকার। প্রাহি ধমক খেয়ে আরো জোরে কান্না করে দেয়। অর্থ আবারও ধমক দেয় ওর এমন কান্না দেখে, চুপ, একটা চটকনা মেরে সব দাঁত ফেলে দিব বেয়াদ্দপ মেয়ে, এখন চুপচাপ এইসব খাবারগুলো খাওয়া স্টার্ট করো, আমি হট ব্যাগে করে পানি নিয়ে আসছি, আর হ্যাঁ সবার আগে দুধটা খাওয়া যেন হয়, গরম গরম খাবা, এতে ভালো লাগবে ওকে, যদি দেখি খাওনি এক থাপ্পড়ে চাপা ঝুলিয়ে দিব। প্রাহিকে শাসিয়ে অর্থ চলে যায়। প্রাহি না চাইতেও নাক মুখ কুচকে দুধটুকু খেয়ে নেয়। কিছুক্ষণ পরেই অর্থ চলে আসে, দেখে প্রাহি দুধটুকু খেয়েছে, স্বস্তির নিঃশ্বাস নেয় অর্থ। তারপর প্রাহির কাছে হট ব্যাগটা দিয়ে বলে, এটা দিয়ে তলপেটে সেক দেও, ভালো লাগবে। প্রাহি বাধ্য মেয়ের মতো তাই করল। তারপর অর্থ প্রাহিকে ফলগুলো আর ডিমটা খাইয়ে দেয়, খাওয়া শেষে একটা পেইনকিলারও খাইয়ে দেয়। প্রাহির চোখ ছলছল করছে, এই সময়টা তার জিননে বহুবার এসেছে, ব্যথায় ও এইভাবেই কাতরাত, কিন্তু একটিবারও ওর প্রতি ওর মামা মামির কোনরূপ মায়া দয়া হতো না। এই অসহ্য যন্ত্রণা নিয়েই প্রাহির ঘরের সকল কাজ করতে হতো, কি বেদনাদায়ক লাগতো সেই সময় বলে বুঝানো যাবে না। অতীত ভাবতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে প্রাহির চোখ থেকে। অর্থ জিজ্ঞেস করল, কাঁদছ কেন, এখনো ব্যথা করছে পেটে? প্রাহি আর নিজেকে সামলাতে পারল না, বাচ্চাদের মতো ফুফিয়ে উঠে দ্রুত সহিত ঝাঁপিয়ে পড়ল অর্থর বুকে, দুহাতে অর্থকে শক্তকে জড়িয়ে ধরে ফুফিয়ে কাঁদছে মেয়েটা। এদিকে অর্থ হতভম্ব হয়ে আছে, মেয়েটা হঠাৎ এইভাবে ঝাঁপিয়ে পড়ায় বোধশূন্য হয়ে যায়। ও অর্থ খানিক বাদে সম্ভিত ফিরে পেতেই নিজেও দুহাতে জড়িয়ে ধরল প্রাহিকে, আদুরে কণ্ঠে বলে, কি হয়েছে বলবে তো? প্রাহি কাঁদতে কাঁদতেই বলে, আপনি এত ভালো কেন, কেন এত ভালোবাসেন আমাকে, জানেন এই সময়টায় আমি মামা মামির কাছে থাকতে কতটা কষ্ট করতাম, বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত ওরা আমায় খাবার দিত না, এই সময় এমনিতেও আমার খেতে ইচ্ছে করত না, আবার ওরা খাবারও দিত না, খিদে বসে যেত তাই আমি আর খেতামও না, এভাবে প্রায় দুদিন চলে যেত আমি পানি ছাড়া কিছুই খেতাম না, যখন সহ্য করতে না পারতাম ক্ষুধা তখন শুধু মরিচ ভর্তা দিয়ে ভাত দিত মামি, কারণ আমি তো ঘরের কাজ ভালোভাবে করতে পারতাম না, কারণ আমি যে না খেয়ে থাকতাম শক্তি পাবো কোথা থেকে, খিদে চোটে যা দিত তাই খেতাম, আর আজ দেখুন এত এত খাবার খাবো না বলে আমাকে কিভাবে আপনি খাইয়ে দিচ্ছেন, এত সুখ কি আমার কপালে থাকবে বলুন, আমি যে বড্ড ভীতু, আমার ভয় করে এত সুখে থাকলে মা বাবাকে হারিয়ে আমি নিঃস্ব,
আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমি পাগল হয়ে যাব, আপনি আমাকে ছেড়ে কোনোদিন যাবেন না, অর্থ কোনোদিন না। আবারও কাঁদতে লাগল প্রাহি। এদিকে প্রাহির কান্নাজড়িত কণ্ঠে উচ্চারিত হওয়া প্রতিটা শব্দ যেন অর্থর কলিজায় গিয়ে বিঁধেছে। তার প্রেয়সী ঠিক কতটা কষ্টে ছিল, কতটা কষ্টের মাঝেও নিজেকে বাঁচিয়ে রেখেছে। অন্যথা প্রাহির মতো এই বয়সী মেয়েরা কবেই আত্মত্যাগ করে দিত, কিন্তু তার প্রাণনাশনী নিজেকে স্ট্রং রেখেছে। অর্থর চোখের কোণেও অশ্রুরা ভারী হয়ে উঠছে, অর্থ প্রাহির মুখটা সামনে আনে, তারপর যত্ন করে প্রাহির চোখের জল মুছে দেয়। দুহাতে রাজলে প্রাহির মুখটা ধরে ওর কপালে গভীর চুম্বন করে। প্রাহি আবেশে চোখ বন্ধ করে নেয়, অর্থ এইবার বলে, অতীতের কথা ভেবে নিজেকে আর কখনোই কষ্ট দিবে না, মনে রাখবে তুমি এখন আমার ভালোবাসা, তোমাকে প্রতিটা মুহূর্তে আমি আগলে রাখব, আর কখনো দুঃখ পেতে দিব না। আর রইল আমার কথা, আমি নিজেও তো তোমায় ছাড়া নিজের অস্তিত্ব ভাবতে পারি না, তাহলে তোমাকে রেখে কোথায় যাব আমি বলো? আর তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, আমার ভালোবাসাই যথেষ্ট, আমি তোমাকে আমার কাছেই রাখব সারা জীবন। প্রাহির ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠে। অর্থ র কথা শুনে অর্থ প্রাহিকে শুইয়ে দিয়ে বলে, সাবধানে থাকবে ওকে, কিছু লাগলে হিয়া অথবা আম্মুকে ডাক দিও, কাকিমার শরীরটা ভালো না, হাঁটুতে ব্যথা, তাই তাকে ডেকো না, ঠিক আছে? সেলিমা খালাকেও ডাকতে পারো, আমি একটু কাজে যাচ্ছি, আমি আসলে আর কাউকে লাগবে না, ঠিক আছে? প্রাহি নিঃশব্দে মাথা নাড়ায়, অর্থ প্রাহির কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম হতে বের হতেই মুখটা থমথমে হয়ে যায় অর্থর। প্যান্টের পকেটে ক্রমাগত ভাইব্রেট হওয়া ফোনটা বাহির করে দেখে আরাফের কল। অর্থ দ্রুত রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে আরাফের অস্থির কণ্ঠে, হ্যালো অর্থ, দরকারি কথা শোন। প্রাহির মামা মামিকে এত কড়া গার্ডে রাখার পরেও উনারা উধাও হয়ে গিয়েছে, অর্থ ডোন্ট কেয়ার মুড নিয়ে বলল, আমি জানি, ইনফেক্ট আমি নিজেই তো উনাদের পালানোর ব্যবস্থা করে দিয়েছি। আরাফ অবাক হয়ে চিল্লিয়ে উঠে, হোয়াট আর ইউ ম্যাড, অর্থ তুই এটা কিভাবে করতে পারলি? এখন তারা গিয়ে যদি আরো ভয়ানক প্ল্যান বানায় প্রাহিকে কিছু করে বসে। অর্থর চোয়াল শক্ত হয়ে আসে, রাগী গলায় বলে, সেটা করার আগে ওদের এই ফাহিয়াস অর্থ এর সাথে মুখোমুখি হতে হবে, এক একটার ভয়ানক মৃত্যু লিখা আছে এদের কপালে, তাও আমার হাতে, শুধু সময়ের অপেক্ষা। আরাফ তুমুল অস্থিরতা নিয়ে বলে, তোর প্ল্যানটা এক্সেক্টলি ঠিক কি বলবি আমাদের? এত খামখেয়ালি কেন করছিস? চিন্তা করিস না, আমাদের ডিপুতে রাতে আসছি, হেমন্তকে নিয়ে সবটা ক্লিয়ার করব, আরাফ বলে উঠে। সে না হয় বুঝলাম, বাট এতটুকু তো বল, তুই ওই খচ্চর বুড়োবুড়িকে এত সহজে পালাতে দিলি কিভাবে? না হলে আমি শান্তি পাবো না দোস্ত, অর্থ বাঁকা হাসল, বলল, তাহলে শোন। একে একে অর্থ সব বলল আরাফকে, সব শুনে আরাফ ইয়া বড় একটা হা করে বলে, মামা তুই দেখি হিটলারের উপরে হিটলার, আমি সিআইডি অফিসার হয়েও আমার মাথায় এত বুদ্ধি নাই কেন? অর্থ হালকা হাসল, তারপর আবারও করুন গলায় বলে, তোকে যে কি বলে ধন্যবাদ দিব আরাফ, আমি ভেবে পাচ্ছি না, সামনে তোর বিয়ে, তাও তুই এই কেসটা নিয়ে উঠে পুটে আমাদের সাথে তদন্ত করতে নেমেছিস, আমি তোর এত বড় অবদান ভুলব না। আরাফ রেগে যায়, রাগ নিয়ে বলে, ফালতু কথা বললে তোকে এসে ঘাড়াবো হারামি, আমি তোর বন্ধু হয়ে যদি এটুকু করতে না পারি তাহলে কি করব বল? আর তুই আমাকে কি দিবি রে? তুই আমার দুনিয়ার সবচেয়ে বড় চাওয়াটা পূরণ করেছিস। নিজের কলিজার টুকরো বোনটাকে সারা জীবনের তরে আমার হাতে তুলে দিয়েছিস, তার কাছে তোর এতটুকু কাজ তো নিছক কিছুই না। অর্থর প্রাণ জুড়িয়ে যায়, বলল, আমার কলিজাটাকে দেখে রাখিস ভাই,
ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস অবধি ওকে আগলে রাখবো। আচ্ছা রাখি, দীপুতে দেখা হবে। ওকে। ফোন কেটে দিতেই অর্থ নিজের কাজে চলে যায়, অপেক্ষা শুধু রাতের প্ল্যানটা সবার সাথে ডিসকাস করার। চলবে, ভুলগুলো ক্ষমা করে তা ধরিয়ে দিবেন, ভুলগুলো ক্ষমা করে তা ধরিয়ে দিবেন। ভয়ানক জঙ্গলের মাঝেই একটা পরিত্যক্ত পুরনো বাড়ির সদর দরজা ভেদ করে প্রবেশ করল তিনজন লোক। গার্ড হিসেবে যারা ছিল সবাইকে ওদের দেখে সালাম জানালো, তারাও মুচকি হেসে সালাম গ্রহণ করল। তারপর সোজা উপরের তলায় একটা রুমে ঢুকে পড়ল। রুমটায় বিশাল বড় একটা টেবিল, 14টা চেয়ার আছে। সামনে বিশাল বড় একটা হোয়াইটবোর্ড, টেবিলের উপরে একটা প্রজেক্টর ও পানির বোতল রাখা, বুঝাই যাচ্ছে এটা একটা গোপনীয় মিটিং রুম। রুমটায় করা সিকিউরিটি দেওয়া, দরজায় ফেস লক দেওয়া, যাতে ওদের তিনজন ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, এটা আর কারো নয়, অর্থর একটা পরিত্যক্ত বাড়ি। আর ওর সাথেই সেই দুজন হলো আরাফ আর হেমন্ত, ওরা নিরিবিলি গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। হেমন্ত এইবার অস্থির হয়ে জিজ্ঞেস করল, ভাই আমাকে এইবার জলদি সবটা খুলে বলো, তুমি জেনে শুনে কেন ওর বাস্টার দুটোকে পালাতে দিলে? অর্থবাঁকা হাসলো, বলল, এটাই তো আমার একটা স্ট্রিক্ট প্ল্যান। হেমন্ত বুঝতে না পেরে ভ্রু কুচকে তাকালো, প্রশ্ন করল, মানে কি বলতে চাইছো? এক্সেক্টলি ক্লিয়ার করে বলবা তুমি। অর্থ এইবার সোজা হয়ে বসলো, তার দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, শুন, আমরা তদন্ত করে তো জানলাম যে প্রাহির বাবা মাকে ওর মামা মামি খুন করেছেন। তুই যখন প্রাহির মা বাবার কেসটা রিওপেন করতে বললি, আমি তা না করে দিলাম, কারণ এত বছর পুরনো কেস ঘেটে লাভ নেই, পুলিশ তেমন একটা গুরুত্ব দিবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার মতো করে কালপ্রিট ধরব। তাই আরাফের সাথে আলাপ করলাম, ওসিআইডি অফিসার, আমার কাজটা সহজ হবে। তো আমরা প্রাহিদের বাড়িতে গেলাম, বাড়িটা তো মেরামত করা হয়েছে, তাই কোন প্রমাণ পেলাম না। তাই বুদ্ধি খাটিয়ে আম্মু আর কাকিমার থেকে প্রাহির বাড়িতে আগে যারা কাজ করত সবার নাম জেনে নিলাম, এবং তারা কোথায় থাকে সেটাও জেনে নিলাম। আম্মুরা দুজনের ঠিকানা বলতে পারল, কিন্তু প্রাহির মা বাবা মারা যাওয়ার মাসখানেক আগে নাকি আরো দুজন কাজের লোক নতুন এসেছিল, তাদের ঠিকানা জানে না। আমার সন্দেহ লাগলো তখনই, তাই আমার লোক লাগিয়ে দিলাম, প্রাহিদের বাড়ির আগে যেই দুজন কাজ করত তাদের সাথেও যোগাযোগ করলাম। অবশেষে অনেক খুঁজে ওই দুটোকে পেলাম, দুটো মুখ খুলতে চাইছিল না। থার্ড ডিগ্রি টর্চার করাই সবটা বলে গড়গড় করে, প্রাহির মামা মামি ওদের টাকা দিয়েছিল প্রাহির মা বাবাকে খুন করতে। তুই যেদিন বিদেশ চলে যাবি সেদিনই ওই লোক দুটো প্রাহিদের কিচেনের গ্যাস সিলিন্ডার লিক করে দিয়ে পালিয়ে যায়, আর সেদিন বাড়িতে প্রাহির মা বাবা ছাড়া কেউ ছিল না, কারণ তারা তো আমাদের বাড়িতে আসবেন তাই সব চাকরদের ছুটি দিয়ে দিয়েছিলেন। তাই সবাই চলে গিয়েছিল সকালের খাবার বানিয়ে দিয়ে আর টুকাটুকি কাজ কাম করে দিয়ে। তাই বাড়িয়ে যেহেতু কেউ ছিল না, প্রাহির মা হয়তো কোন কাজে কিচেনে গিয়েছিলেন, আর গ্যাস জ্বালাতেই পুরো আগুন বিস্ফোরিত হলো, আর প্রাহির মার গায়ে আগুন লেগে গেল, আর তাকে বাঁচাতে গিয়ে প্রাহির বাবাকেও আগুন ছাড় দিল না, দুজনকেই তার তাণ্ডবে জ্বালিয়ে পুড়িয়ে দিল। অর্থ থামল, লম্বা করে নিঃশ্বাস ছাড়ল, সবার চোখজোড়া ছলছল করছে, অর্থর চোখজোড়াও জ্বলছে। তারই এই অবস্থা যখন সব সত্যি প্রাহি জানবে তখন কেমন করবে তার মেয়েটা, কি করে সামলাবে নিজেকে? আদৌ কি সামলাতে পারবে? অর্থ কি পারবে নিজের প্রাণপ্রিয়াকে আগলে রাখতে? হেমন্ত চোখজোড়া মুছলে, তারপর ধীরে বলে, এইগুলো তো জানি ভাইয়া, আসল কথায় আসো, পুরো ঘটনা বিস্তারিতভাবে না বললে বুঝবি নাকি গাধা? আরাফ বলে, তুই বল তো, আমার সহ্য হচ্ছে না আর। অর্থ আবারও বলতে লাগলো,
প্রাহির মামা মামিকে ধরে আনলাম, এত টর্চার করলাম, স্বীকার করতে চাইল না, পরে মার সহ্য করতে না পেরে অবশেষে এটুকুই বলে যে আমরা শুধু লোভে পড়ে এটা করেছি, আমাদের লোভ দেখানো হয়েছে, প্রাহির মা বাবাকে মারলে আমাদের 50 লক্ষ টাকা দিবেন, আর তাই আমরা সেটাই করি, কিন্তু আমরা লোকটাকে কোনোদিন দেখিনি। সত্যি বলছি, সে শুধু ফোনে কথা বলতো, নাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল তার নাম নাকি ব্ল্যাক হান্টার, এটাই তার পরিচয়, ব্যাস আর কিছু জানি না। প্রাহির মা বাবাকে মারার পর সব সম্মতি প্রাহির হবে, আর তা প্রাহি পুরোপুরি 18 বছর হলেই, একটা কাগজে সই করলেই হবে, প্রাহি সব সম্মতির মালিক, তাই প্রাহিকে নিয়ে আমাদের দূরে কোথায় পালিয়ে যেতে বলে, আর প্রাহির 18 বছর বয়স পর্যন্ত বড় করতে বলে, ওর সব খরচ নাকি সে দিবে, আমরাও তাই তাই করেছি, আর লোকটা তার কথা মতো আমাদের টাকা দিত, কিন্তু আমরা তাকে চিনি না সত্যি, ব্যাস তারা এটুকুই বলল। আমারও কেন জানি মনে হলো তারা সত্যি বলছে, কিন্তু এভাবে তো চলবে না, আমাকে মেইন কালপ্রিট ধরতে হবে, তাই একদিন উনাদের খাবারের সাথে ঘুমের ওষুধ দিলাম, তারা খেয়ে ঘুমিয়ে গেলেই উনাদের হাতে ছোট্ট খোট্ট অপারেশন করে উনাদের হাতে জিপিআরএস বসিয়ে দিলাম, এইবার উনারা যেখানে যেখানে যাবেন সম্পূর্ণ খবর আমার কাছে আসবে, উনারা একদিন না একদিন তো ওই লোকটার কাছে যাবেই, তাই না? আমি শুধু সেই আশায় আছি, শুধু একবার ঠিকানা পাই, আমি তাই উনাদের পালানোর সুযোগ করে দিলাম, আর আমাদের কয়েকটা গার্ডদের 24 ঘন্টা এদের উপর নজর রাখতে বলেছি। হেমন্ত আর আরাফ হা করে তাকিয়ে আছে অর্থ র দিকে, অর্থ কথা শেষ করে দুটোকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে তাকায়, বলে হোয়াট, এইভাবে তাকাচ্ছিস কেন? হেমন্ত অবাক হয়ে বলে, তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে ভাইয়া? অর্থ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তা জেনে তুই কি করবি, তুই দিনরাত দেবদাস হয়ে ঘুরেই দিশা পাস না। হেমন্ত থতমত খেয়ে গেল, কাপা গলায় বলে, কি বলতে চাইছো ভাইয়া? হেমন্তর এমন রিয়েকশন দেখে বাঁকা হাসলো অর্থ, বলল, তুই কি ভাবিস? আমি কিছু জানি না, ইশিকে যে ভালোবেসে দিনরাত দেবদাস হয়ে উদাসীন থাকিস আমি বুঝি না। হেমন্ত হা করে তাকিয়ে থাকলো, এটা কেমন মানুষ, এই মানুষটার থেকে কিছুই লুকানো যায় না। হেমন্ত বলে, তুমি আসলেই একটা হিটলার, কিছু লুকানো যায় না তোমার কাছ থেকে। আরাফ হেসে হেমন্তর কাঁধে হাত চাপড় মেরে বলে, তাহলে ইশিকে বলে দিচ্ছিস না কেন? হেমন্ত মুখটা একটুখানি করে বলল, বলতে তো চাই, কিন্তু এই মেয়ে যেই ভীতু, দেখা যাবে আমার সামনেই আর আসবে না কখনো, বিয়ে তো দূরে থাক। আর ভাইয়া না বিয়ে করতে আমি কিভাবে বিয়ে করব, ভাইয়া বিয়ে করে নিলে আমি ওকে কিডন্যাপ করে হলেও বিয়ে করে নিতাম, বাট ভাইয়া যেই পুচকে মেয়েকে ভালোবাসে, সে এখনো ভালোবাসা কি সেটাই জানে না, তো আমি সেই শোকে দেবদাস হয়ে ঘুরবো না তো কি করব। আরাফ আর অর্থ হেসে দিল, আরাফ হাসি থামিয়ে একটু ভাবুক হয়ে বলল, কিন্তু প্রাহির মামা মামি হঠাৎ প্রাহিকে ওমন একটা লোকের সাথে বিয়ে কেন দিতে চাইল? অর্থ গম্ভীর স্বরে বলল, কালপ্রিটটা হয়তো কোনোভাবে বুঝেছিল হেমন্ত প্রাহিকে খুঁজছে, তাই প্রাহিকে বিয়ে দিয়ে সেই লোকের সাথে ওর কালপ্রিটটার কাছে পাঠিয়ে দিত, কারণ হঠাৎ করে তো আর একটা মেয়েকে উধাও করা যায় না সমাজ নানান কথা বলে, প্রাহির মামা মামিকেও তাই করত, প্রাহিকে দেখতে না পেলে অবশ্যই জিজ্ঞেস করত ওর কথা, আর প্রাহিকে ওই এলাকার সবাই অনেক ভালোবাসে, তাই বিয়ের উছিলায় ওই লোকটার কাছে পাঠিয়ে দেওয়ার জন্যে ওসব করেছিল। আরাফ হেমন্ত অর্থ দীর্ঘশ্বাস ছাড়ল, আসল খুনিটাকে যে কিভাবে খুঁজে বের করবে, তাদের শক্তপোক্ত একটা প্ল্যান বানানো লাগবে এর জন্যে, ভয়ানক প্ল্যান, তিনজন মিলেই সেইগুলাই ডিসকাস করল। এইবার বাড়ি যাওয়ার পালা, অর্থ এইবার আরাফ আর হেমন্তকে বলে, আপাতত আমরা তোর আর হিয়ার বিয়ে না হওয়া অবধি চুপ থাকি, এই কয়েকটা দিন ব্যস্ততায় কাটবে তাই বললাম, আর আমার লোকরা তো আছেই প্রাহির মামা মামির সাথে, যদি কোন গুরুত্বপূর্ণ কিছু পাই তাহলে আগাবো।
না হলে কয়েকটা দিন চুপ থাকি আমরা। সবাই অর্থর সিদ্ধান্তে সায় জানালো। এরপর ওই বাড়ি থেকে বের হয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুহাত গালে দিয়ে মাথা নিচু করে কাঁদছে প্রাহি, আর ওর সামনেই রাগি চোখে তাকিয়ে আছে অর্থ। রাগে ওর সারা শরীর রি রি করছে, মাথার রগগুলো থোপথপ করছে, মাথাটা অতিরিক্ত বিগড়ে আছে ওর। হাতগুলো মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে, অনেক চেষ্টাও করে তা সফল হচ্ছে না। উল্টো প্রাহিকে ফোপাতে দেখে রাগের মাত্রা দ্বিগুণ হচ্ছে। অর্থ রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় পাশের ফুলের টপটা সজোরে লাথি দিয়ে ফেলে দিল। টপটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। প্রাহির দিকে তেড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। একবার যেই ভুল করেছে আবারও একই ভুল করতে চায় না সে। প্রাহির সাথে বিচ্ছেদটা যে ওর সহ্য ক্ষমতার বাহিরে। অর্থ কি করবে হিতাহিত জ্ঞান না পেয়ে ছাদের কর্নারে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ে দু হাতে মাথা চেপে ধরল। প্রাহি ভয়ে থরথর করে কাঁপছে, কি থেকে কি করবে ওর মাথায় আসছে না। ভোঁতা একটা যন্ত্রণা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অর্থর অস্থির আচরণ ওকে আরো ভয় কাবু করে ফেলছে। হঠাৎ অর্থ চোখ তুলে তাকালো। প্রাহি আত্মা শুদ্ধ কেঁপে উঠল। লোকটার চোখজোড়া ভয়ানক ভাবে লাল হয়ে আছে। অর্থ ঠান্ডা স্বরেই বলল, কাম হিয়ার প্রাহি। প্রাহি আমতা আমতা করল কিছু বলার জন্যে, তার আগেই অর্থ আবারও বলে, এই শেইড কাম নিয়ার টু মি ফাস্ট। প্রাহি কাপা শরীর নিয়ে এগিয়ে গেল অর্থর দিকে। অর্থর কাছে যেতে ওর ভয় করছে প্রচণ্ড। একটু আগে যা হলো তাতে মনে হয়েছিল এই বুঝি অর্থ ওকে ছাদ থেকে ফেলে দিবে, কিন্তু ওর দোষ কোথায় এখানে? প্রাহি রাত দুটো বাজে ছাদে এসে চন্দ্রবিলাস করছিল একা একা, ঘুম আসছিল না ওর, শরীরটা কেমন যেন লাগছিল। রুমের ভিতর থাকতে অসহ্য লাগছিল তাই ছাদে এসেছিল একটু। ছাদে প্রচুর বাতাস তাই প্রাহি যখন চাঁদ দেখছিল তখন পাশের ছাদে কিছু অসভ্য ছেলেরা আড্ডা দিচ্ছিল। মাতাল হওয়া ছেলেরা বাতাসে যখন প্রাহির ওড়না হালকা সরে গিয়েছিল সেটা নিয়েই নিজেরা নিজেরা নানানভাবে বাজে কথা বলছিল। কিন্তু প্রাহি তো নিজের মাঝেই ছিল না, সে তো চন্দ্রবিলাস করতে ব্যস্ত। এদিকে অর্থ নিজের পুরনো বাড়ি থেকে ফিরে একবার প্রাহির রুমে যায় ওকে দেখার জন্যে, কিন্তু প্রাহিকে সেখানে পায় না। সারা বাড়ি খুঁজলো, হিয়াকেও জাগিয়ে জিজ্ঞেস করলো প্রাহি কোথায়। তখন জানতে পারলো প্রাহি নাকি ওর থেকে ছাদের চাবি নিয়ে গেছে, আর ছাদেই গিয়েছে, ওর নাকি রুমে ভালো লাগছিল না। হিয়া যেতে চেয়েছিল কিন্তু প্রাহি মানা করে দিয়েছে, তাকে ঘুমোতে বলেছে। অর্থ তা শুনেই রাগে ফেটে যাচ্ছে, এত রাত্রে মেয়েটা ছাদে গিয়েছে। আক্কেল জ্ঞান নেই, অর্থ দ্রুত পায়ে ছাদে গেল। গিয়েই পাশের ছাদের ওই মাতাল ছেলেদের দু একটা বাজে কথা কানে আসে। অর্থ রেগে আনমনা হয়ে থাকা প্রাহির দিকে তাকায়, দেখে প্রাহির ওড়না সরে গিয়েছে। অর্থ গর্জন করে উঠে পাশের ছেলেদের এমন জোরে ধমক দেয় ওরা হুমুরি খেয়ে ছাদ থেকে দৌড়। প্রাহিও ভয় পেয়ে যায়, কাপা গলায় কিছু বলতে নিলেই অর্থ দৌড়ে এসে শরীরের সর্বশক্তি দিয়ে প্রাহির দু গাল শক্ত করে চেপে ধরে, থাপ্পড় দিতে গিয়েও নিজেকে সামলে নেয়। ছেলেগুলো কতটা বাজে ইঙ্গিত করছিল ভাবলেই সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। প্রাহিকে ছেড়ে উল্টো দিকে ঘুরে রাগে ফোসফোস করতে থাকেও। এরপর যা হওয়ার হল। প্রাহি অর্থর সামনে গিয়ে দাঁড়াতেই অর্থ হেঁচকা টানে প্রাহিকে নিজের কোলে বসিয়ে দেয়। প্রাহির কোমর দু হাতে জড়িয়ে ধরে প্রাহিকে নিজের বুকের মাঝে ঢুকিয়ে নেয়। এভাবে চেপে ধরায় প্রাহির দম বন্ধ হয়ে আসছে, তাও কোথাও যেন একটা ভালো লাগা কাজ করছে। অর্থর গরম নিঃশ্বাস ওর ঘাড়ে আছড়ে পড়ছে। অর্থ শীতল কণ্ঠে বলে, এত রাতে ছাদে কেন আসলে? প্রাহির আবার কান্না পেল, ধরা গলায় বলে, আমার ঘুম আসছিল না, রুমের ভিতর দম আটকে আসছিল তাই একটু ছাদে এসেছিলাম। অর্থ লম্বা শ্বাস ফেলে নিজের রাগ সামলে নিল। প্রাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
তুমি জানো না আমি কতটা ডেসপারেট তোমার জন্যে, কেন এতটা খামখেয়ালিভাবে চলাফেরা করো তুমি, কেন এতটা অগোছালো, চারদিকে কেন নজর দেও না, বাতাসে তোমার গায়ের ওড়না সরে যাওয়ায় পাশের ছাদের মাতাল ছেলেরা কতটা বাজে ইঙ্গিত দিচ্ছিল জানো, সামনে থাকলে এক একটার কলিজা টেনে ছিঁড়ে ফেলতাম আমি। প্রাহি ভয়ে আঁতকে উঠল, অর্থ মুখে বাঁকা হাসি বজায় রেখে বলে, নো প্রবলেম, এই অর্থর কলিজাকে নিয়ে বাজে মন্তব্য করেছে ওরা, এর ফলাফল হবে ভয়ানক ওদের জন্যে, যাতে পরবর্তীতে আর কোন মেয়েকে নিয়ে এইভাবে বাজে কথা না বলে। প্রাহির ভয়ে চোখে পানি চলে এসেছে, ও বলল, প্লো প্লিজ এমন কিছু করিয়েন না প্লিজ, অর্থ রাগী কণ্ঠে বলে, তোমাকে তা নিয়ে ভাবতে হবে না, বেশি বুঝলে ছাদ থেকে উড়িয়ে মারব। প্রাহি অর্থর বুক থেকে মাথা উঠিয়ে চোখ পিটপিট করে তাকালো, তারপর বলে, আমাকে ফেলে দিবেন আপনি, অর্থ ভ্রু কুচকে বলল, হ্যাঁ কোন সন্দেহ, ফেলে দেখাবো তোমাকে, অর্থ দুহাতে প্রাহিকে জড়িয়ে নিয়ে কোলে তুলতে নিলেই প্রাহি চেঁচিয়ে উঠে অর্থ বাঁকা হাসল, তারপর শক্ত কণ্ঠে বলে, লিসেন প্রাহি, তোমাকে নিয়ে আমি সামান্যতম হেরফের সহ্য করতে পারি না, ইউ নো না ম ম্যাডলি লাভ ইউ থিউ, তোমার নিজেরও তোমার প্রতি কোন অধিকার নেই, এই তুমিটা পুরো আমার, বুঝেছো, তাই নিজের সামান্যতম অবহেলা করলে তা তোমার জন্য ভয়ানক হবে, আজ আমি নিজের রাগটাকে অনেক কষ্টে নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু বারবার এটা পারবো না, তখন না জানি আমি রাগের মাথায় তোমাকে মেরাই ফেলব। প্রাহি অর্থর শেষের কথাটা শুনে অর্থকে শক্ত করে জড়িয়ে ধরল, লোকটা মারাত্মক ভয়ানক, এজন মুসিবতের পাল্লায় পড়ল, আল্লাহ, যদি সত্যি সত্যি কোন এক সময় প্রাহিকে মেরে দেয় লোকটা রাগের মাথায়, তখন কি হবে প্রাহির, প্রাহির এত এত স্বপ্ন সব ভেস্তে যাবে, প্রাহি তো ডাক্তার হতে চায়, তার স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাবে, না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, সে আর এমন কিছু করবে না যাতে অর্থ রেগে যায়। অর্থ প্রাহিকে জড়িয়ে ধরে চোখ বুজে প্রাহির চুলের ঘ্রাণ নিচ্ছে, বিলিভ ইট অর নট, কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার রয়েছে অনেক উপকারিতা, এতে যেমন নিরাপদ অনুভূত হয়, একই সঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা, জড়িয়ে ধরলে বৃদ্ধি পায় মানসিক শান্তি, কমে অস্থিরতা, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ হল জড়িয়ে ধরা। অর্থ চোখ বুঝেই সুন্দর ও তার আকর্ষণীয় কণ্ঠে একটা গানের দু লাইন গেয়ে উঠল, তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। প্রাহি অবাক হয়ে হা করে তাকিয়ে আছে অর্থর মুখের দিকে, এই লোকটা এত চমৎকার গান গায়, অথচ কে বলবে এই গম্ভীর লোকটার গানের গলা এত সুন্দর, প্রাহি বলে, এত সুন্দর গান করেন আপনি, অর্থ হাসল, প্রাহি আবারও বলে, আবার একটু গাইবেন, অর্থ মুচকি হেসে বলে, আজ আর না, আবার অন্য একদিন গেয়ে শোনাব। প্রাহি মুখ ফুলালো, তা দেখে অর্থ হাসল, প্রাহিকে চমকে দিয়ে অর্থ প্রাহির কামিজের উপর দিয়েই ওর পেটে আলতো করে হাত রাখল, তারপর ধীর কণ্ঠে বলে, পেটে ব্যথা আছে আর প্রাহি কি বলবে, অর্থর ছোঁয়ায় ওর ভিতর শুদ্ধ কাঁপছে, প্রাহি মাথা দুলিয়ে না জানালো, অর্থ আবার বলে, খেয়েছিলে রাতে, প্রাহি আবার মাথা দুলালো, অর্থ দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল, তারপর হুট করে প্রাহিকে কোলে তুলে নিল, বলল, অনেক রাত হয়েছে এখন ঘুমাবে চলো, প্রাহিও আর কিছু বলল না, অর্থর বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল, প্রিয় মানুষটার হৃদস্পন্দন গুনতে লাগল, অদ্ভুত সুন্দর ধ্বনি এটা, শুনতাই মন চায় শুধু।